সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি। ঈদ মোবারক। এই করোনাকালে আমরা আমাদের এই টিভি চ্যানেলে এতবার করে বলছি করোনা করোনা, এটা করোনা ওটা করোনা, নানান কিছু করতে করতে দর্শক আপনারা যারা টিভি খুলে বসেছেন আজকের ঈদের দিনে, তারাও অনেকটা হতাশা নিয়ে বসেছেন, কোনো প্রত্যাশা নয়। অর্থাৎ এখনই বোধহয় এই করোনায় এটা করোনা ওটা করোনা নানান কিছু আমরা বলতে শুরু করব। কিন্তু আমরা এই টিভি চ্যানেল এটিএন নিউজ আজকে যেমন করে যাদেরকে বলতে পারি একটু গান করো না, তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান গান করো না। আমার সঙ্গে যারা আছেন পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সামনে ডানে যিনি বসে আছেন, আমরা যদি দাবি করি যে এটিএন নিউজের ব্র্যান্ডিং একটা মুখ, অর্থাৎ চিকিৎসক এবং এটিএন নিউজ, তাইলে ডক্টর জাকির রহমানের চেহারাটাই ভাসে। আমি উনি এখন একটা গিটার নিয়ে বসেছেন এবং তাকে আমরা এমন করেই বলতে পারি একটু গান করো না, এই অনুষ্ঠানের শিরোনামটা তাকে দিয়েই সবচেয়ে জুৎসই হয়। আমি ডক্টর জাকির রহমানের একটা ব্যান্ড আছে এবং সেটা খোঁজার চেষ্টা করছি। যতবারই ডক্টর জাকির রহমান গান ব্যান্ড ইত্যাদি, এবং ওনার এই ব্যান্ডের নাম ব্রাউন রাইস, ব্রাউন রাইস ব্রাউজ ব্রাউজ করলে সবই মানে বাদামি চাল কী করে খাবেন ইত্যাদি নানান গুণাগুণ ভেসে আসে। আর ডক্টর জাকির রহমান মিউজিক ব্যান্ড ব্রাউন রাইস যাই করি না কেন, কানেক্টিং বাংলাদেশ। এবার বোধহয় চিনতে পেরেছেন, আজকে একটু বেশভূষায় হাতে তার গিটার, সেই পরিচিত স্টেতুটা নেই, যেমন করে একদম গ্রামের সাধারণ মানুষের দিকে তাকিয়ে তিনি কেমন আছেন করে বলেন, আজকে হয়তো অন করে বলবেন না। আমরা ডক্টর জাকির রহমানকে দিয়েই শুরু করব, তার দল ব্রাউন রাইসকে দিয়ে শুরু করব আজকের গান করো না, একটু গান করো না, তারপরে ফাঁকে ফাঁকে কথা। আসলে আমরা করোনার এই চার মাস আমরা কোনো গান করা বা প্র্যাকটিস করা এইসব তো সুযোগ পাইনি, খুব একটা আমাদের মধ্যে যোগাযোগ, ফোনে যতটুক খবরাখবর নেওয়া, তবে সবসময় আমরা মিস করি যে আমরা প্রতি সপ্তাহে একবার একটা দিন প্র্যাকটিস করতাম একসাথে হওয়া, তো এটা আমরা সবাই মিস করেছি। তো আপনার এই অনুষ্ঠানটা ইয়েতে আমি যখন সবাইকে বললাম, সবাই খুব ভালো হলো, একটা দেখা হলো একটা ঈদ উপলক্ষে। তো আমরা আসলে কয়েকটা গান এমনি ঠিক করেছি যে এই সময়ের জন্য কিভাবে কি করা যায়। তো আমরা আসলে বেসিক্যালি তো আমরা ইংরেজি গান করি, পুরনো দিনের ইংরেজি গানগুলো কভার সংস, তো এই এই অনুষ্ঠানটার জন্য বিশেষ করে দুটো বাংলা গানও করেছি, যেহেতু টিভিতে আমাদের বেশিরভাগ শ্রোতা বাংলা পছন্দ করেন, তো সেইভাবে আমরা শুরু করছি একটা বিখ্যাত গান, সেটা জন লেননের, আপনারা শুনে থাকবেন ইমাজিন দিয়ে আমরা শুরু করি। আমরা ইমাজিন দিয়ে শুরু করছি আজকের এই একটু গান করো না, ইমাজিনের গল্পও আমরা পরে শুনবো। Imagine there's no heaven, it's easy if you try, no hell below us, above us only sky.
imagine all the people living for today. Imagine there's no country isn't hard to do. To give or die for, and no religion too. Imagine all the people living life in peace. He may say, I'm a dreamer. But I'm not the only one. I hope someday you'll join us, and the world will live as one. Imagine no possession. I wonder if you can. To grieve or hunger, brotherhood of man. Imagine all the people living all the world. You may say I'm a dreamer. But I'm not the only one. I hope someday you'll join us, and the world live as one. John Lennon-er ei ganti Imagine-er record-ti beriyechilo 1971 sale. বেরিয়েছিল বা মুক্তি পেয়েছিল বলি আমরা একাত্তর, মানে একাত্তরের সঙ্গে মুক্তি শব্দটাই বোধ হয় আমাদের বাঙালিকে বেশি টানে এবং খুবই কি বলবো একটা সঙ্গতির এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় এই মুক্তি পাওয়া অ্যালবাম, এবং যেই মানুষটি একেবারে মানবতাবাদী মানুষ ছিলেন, জন লেনন সম্পর্কে অনেক কিছুই আমরা জানি। আর আজকে যখন একটু গান করোনা এই অনুষ্ঠানে জন লেননের এই গান দিয়ে ডক্টর জাকির রহমান শুরু করলেন, ওই গল্পটা আমার একটু বলতে ইচ্ছে করছিল। লেননের যখন বয়স 5, আপনি নিশ্চয় জানেন, তখন তার মাই তাকে শিখিয়েছিল যে আসলে জীবনের মানে কি। আমাদের এই করোনাকালে কিন্তু অনেককেই যারা আমরা ভয় পাচ্ছি, ঘরে থাকছি, ভুগছি, চোখের সামনে অনেক মানুষ, অনেক বন্ধু চলে যাচ্ছে, তখনও নতুন করে আসলে জীবনের মানেটা আমরা ভাবার বোধ হয় একটু সময় পেয়েছি। লেননের মা তাকে 5 বছর বয়সে শিখিয়ে দিয়েছিল জীবনের মানে হলো সুখী থাকা। তারপরে স্কুলের টিচার জিজ্ঞেস করেছিল বড় হলে কি হতে চাও, উনি বলেছিল আমি সুখী হতে চাই। তো তখন সবাই হেসেছে যে এই বাচ্চা তো আসলে প্রশ্নটাই বোঝেনি। লেনন 5 বছরের বাচ্চা বলেছিল তোমরা আমার উত্তরটাই বোঝোনি। যে সুখী হওয়ার জন্যেই আমরা এটা করো না ওটা করো না, আজকে এই করোনা সেই করোনার মধ্যে একটু গান করোনা নিয়ে আপনাদের সঙ্গে আছি। এবং আজকে এই করোনার কালে যারা গান করে শোনাচ্ছেন অন্যতম ডক্টর জাকির রহমান, চিকিৎসকেরাই আজকে গান করবেন, গান শোনাবেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা মনে করি যে রিদম ইজ লাইফ, আমাদের যে সুর তাল লয় এটাই বোধ হয় বেঁচে থাকা, এটাই জীবন, অন্যরকমভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই ব্রাউন রাইসের সঙ্গে যারা এই রিদমে পুরোটা সঙ্গ দিচ্ছেন ডক্টর জাকির রহমানকে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাতুল বেস গিটারে, আমরা লিড গিটারে পেয়েছি রবিনকে, এস আর খান গগন আছেন কিবোর্ডে,
এবং একেবারে পেছনে তানভীর ভাই ড্রামস নিয়ে বসে আছেন, আর একেবারে মধ্যমণি আমাদের ডক্টর জাকির রহমান তো আছেনই। আজকে এই স্টুডিওতে এসে কি আপনি একটু মিস করছেন নাকি অন্যরকম লাগছে? না, আপনি তো গত 10 বছর অভ্যস্ত যে এখানে একটা পর্দা থাকে, মায়েরা কথা বলেন, আপনি একটু খুব মনোযোগ দিয়ে শুনেন, তারপরে তাদের মতো করে কথা বলার চেষ্টা করেন। সবচেয়ে বড় ফিলিং যেটা, সেটা তখন হয় যে আপনার ওই অনুষ্ঠানগুলোতে এসে একটা সাংঘাতিকভাবে একটা হেল্পিং মনে হয় যে যদি কিছু উপকারে করতে পারি, বা এত দূরে থেকে তাদের, তারা এত অসহায়। তো এবারের এটা হচ্ছে একটু ভিন্ন, জীবনের প্রথম এরকম যেখানে 10 বছর আমি আপনার এই আমার প্রফেশন লাইনে টক শো করেছি, বিভিন্ন অনুষ্ঠানে এসেছি। তো এবার একটু নার্ভাসনেসটা কাজ করছিল যে কীভাবে কী হয়, আর তারপর অনেকদিন প্র্যাকটিস নাই, এইসব সব কিছু মিলিয়ে এখন যদি একটু বিনোদন করা যায় করোনার টাইমে, সবাই তো খুব স্তম্ভিত। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি, সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি। রেটি নিউজের সকল দর্শক এবং আপনার সকল ভক্ত, আপনার ভক্তদের খপ্পরেও কিন্তু আমি পড়েছি, আপনি সেই গল্পটা মাঝে মধ্যেই বলেন, আমরা নিশ্চয়ই বলবো। এবং কবে থেকে ডক্টর জাকির রহমান ডক্টর হওয়ার আগে তিনি একজন শিল্পী এবং একেবারে শিল্পমনা বাড়িতে বেড়ে উঠেছেন, সেই পুরনো ঢাকার গল্প, বাড়ির গল্প এবং ফিডব্যাকের গল্প, এগুলো আমরা শুনবো গানের ফাঁকে ফাঁকে। আমরা এখন একটা বাংলা গান করি, সেটা আজম খানের গান, খুব একটা পপুলারিটি পায়নি এই গানটা, অত মানুষ জানে না। এই সময় একটু ধরেন একটি স্পিরিচুয়াল ভাব আছে গানটার, প্রভু দেখা দাও, এই সব কিছু মিলিয়ে গানটার সুরকার অবশ্য নীলু, উনি মারা গেছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওই যুগে 71 যখন আমরা অনেক ছোট এবং ওই সময় কল্পনা করা যায় না যে আপনার এরকম ইলেকট্রিক যন্ত্র নিয়ে স্বাধীনতার পরবর্তী সময়ে আজম খানের সেই রূপ, আপনার আপনার এত বড় চুল, উনি তো ফ্রিডম ফাইটার ছিলেন জানেন তো। আমার মনে আছে আমি প্রথম একটা কনসার্ট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছিল একমাত্র জায়গা, তো সেখানে গেলাম, তো স্ক্রিনটা লাগানো, তো এই ভিতরে ওনারা টিউন করছিলেন, তো টিউনিং এগুলি তো জানতাম না যে ইলেকট্রিক গিটার টিউন করতে হয়, তো ওই টিউনের আওয়াজ শুনেই তো প্রায় মারামারি অবস্থা ওই আপনার ওই হলের ভিতরে। তারপরে একটা সময় যখন অন্ধকার হয়ে গেল, আপনার ওই স্ক্রিনটা সরতে লাগলো, আজম খান একটা লাল পাঞ্জাবি পরা, এত বড় চুল, চুলগুলো সব উপুর হয়ে আছেন, উনি চুলগুলো সব ঝুলছে, তারপর কেউ ফেরে না খালি হাতে গানটার মনে হয় শুরু করলো, মানে এক অদ্ভুত। আমি ধরেন বাসায় যাওয়ার পরে সারা রাত আমার কানে এত আওয়াজ, এত যন্ত্র, এগুলি ওইরকম বাস্তব। তো পরবর্তীতে ধরেন আমার খুব সৌভাগ্য হয়েছিল, ওনার সাথে আমাদের একটা ব্যান্ড ছিল তখন ফিডব্যাক, 70s-এর late 70s-এর, মানে ফিডব্যাকই তো শুরুর দিক আপনাদের হাতেই, আমাদের হাতে যে আমরা করেছিলাম, তো ফিডব্যাক 20th century যেহেতু আমরা ইন্টারকন্টিনেন্টাল ওখানে ইংরেজি গান টান বাজাতাম, তো সেই সময়টাতে ছিল। পরবর্তীতে আমি বিদেশ চলে যাই, তখন মাকসুদ এখানে এসে তার হাত ধরে আজকে ফিডব্যাক, মানে মূল ভূমিকাটা ওইখানে, বাংলা গান আসা শুরু হলো, তখন রেকর্ডিং হওয়া শুরু হলো, ক্যাসেট বিক্রি শুরু হলো, তখন একটা বিরাট বাজার হলো। আজম খানের ঘোর লাগাটার কথা বলছিলেন যে ওই ওই ছবি, মানে লাল পাঞ্জাবি, আমরা হ্যাঁ ওইখান থেকেই। তারপর আমার, আমি যখন ওনার সাথে মিশলাম এবং আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ের জন্য ওনারা অনেক ম্যাচিওর ছিলেন, শুধু ম্যাচিওর না, একটা ভীষণ পার্সোনালিটি ছিল। ইভেন আপনি যদি কমলাপুরে ওনার ওখানে আমরা প্রায় যেতাম টেতাম,
আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি ওই ওই বাড়িতে এবং এত সুন্দর করে মানে কথা বলতে বলতে বলছিলেন যে প্রথমে গান ছিল তারপরে গান মুক্তিযুদ্ধের সময় তারপর আবারও গান গান মানে গান আর গানের কি সুন্দর সবকিছুতে কিন্তু একটা খুব সুন্দর একটা আপনার উইট হ্যাঁ এবং এবং কখনো কিন্তু অনেকে দেখি না বেশি কথা বলে একটু এই সে এগুলি কিন্তু ওনার ছিল না তবে ধরেন সেন্স অফ হিউমার ছিল খুব ভালো আমরা একবার সিলেট ট্রাভেল করলাম বালেশ্বরের ক্লাবে অনেক স্মৃতি তারপর আমি 90 সাল থেকে দেশে এসেছি আমরা 90 সালের গল্পটা পরে শুনবো আগে আমরা হে প্রভু গানটা শুনতে চাই আচ্ছা ঠিক আছে একেবারে
আমাদেরও আসলে ঘোরের মধ্যে আপনি ছেড়ে দিয়েছেন এই সময়ের জন্য। এই গানটা মানে এই এই সময়টার মধ্যে কি মানে সবসময় আপনাকে হন্ট করে এই ব্যাপারগুলো? প্রতিদিনই তো এই গত ছ মাস ধরে আমরা সারাক্ষণ মৃত্যু, অনিশ্চয়তা, অমানবিকতা নানান কিছু ফেস করছি, যেটা আসলে আমাদের কারোই অভিজ্ঞতার মধ্যে ছিল না। আর করোনা শব্দটা, সেটাকে এটা করোনা ওটা করোনা নানান না 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 এর মধ্যেই আছি আমি। একটু আপনার এমনিতে এই সময়ের চিকিৎসকের অভিজ্ঞতাটা একটু ছোট করে শুনতে চাই। সত্যিকার অর্থে ধরেন যখন সারা পৃথিবীতে এইভাবে এরকম একটা অনিশ্চয়তা, সাংঘাতিক ব্যাপার, বড় বড় দেশগুলো যারা ধরেন আমরা ভেবেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ, আমি আমেরিকা তো দেখেছি, ইউরোপ তো ছিলামই, আমেরিকার যে ইমার্জেন্সি সার্ভিস, তারপরে আইসিইউ টাইসিউ, মানে ওয়ার্ল্ড ক্লাস, মানে ওয়ার্ল্ড ক্লাস তো ওরাই সব দিক থেকে। তারপরেও আমার ধরেন আমার ব্রাদার ইন লো অসুস্থ ছিলেন আইসিইউতে, তাদের যে ম্যানেজমেন্ট, মানে ধরেন প্রতিদিনই উনি মারা যাচ্ছেন আবার জীবিত করে তুলছেন। আমরা ধরেন অনেকের জানা নেই বোধহয় একটা ব্লু কোড একটা শব্দ আছে, ধরেন যে কোনো বড় হাসপাতালের এরকম ধরেন আজকে এই দশজন ডাক্তার হলো ব্লু কোডের আওতাধীন, তো তাদের কাছে ধরেন পেইজার আছে, ফোন আছে, এবং এটা একটা অ্যালার্ম বাজে সারা হাসপাতালে, এটা বেজে উঠে, ধরেন আপনি ক্যান্টিনে আছেন যেখানেই থাকেন, সব স্পেশালিটির একটা টিম, একবার বেজে ওঠা মানে উইদিন ফিউ সেকেন্ড মিনিটের মধ্যে কিন্তু ওরা সবাই এসে যায় ওই জায়গাটাতে, এসে ধরেন যার যার স্পেশালিটি নিয়ে, ধরেন রুগীটা তো কমপ্লিকেটেড যারা আইসিইউতে থাকেন, তা না তার শুধু যে লাংসের প্রবলেম, তার কিডনি ফেল থাকে, ব্রেনের সমস্যা থাকে, তো সবাই যার যার দিক থেকে চিকিৎসা করে টোরে মোটামুটি তৈরি করে ফেলে, অথবা যদি মনে হয় যে কোনো একটা ম্যানিপুলেশন করতে হবে, তো ওই জিনিসগুলো আমি চিন্তা করে ভেবেছি যে ওইখানে যদি এই অবস্থা হয় আমাদের দেশে কী হবে। তো তখন আমি প্রথম দিকে বাড়ির থেকে বাসায় সবাই, আমার স্ত্রীও একটু অসুস্থ, তো সবারই মানে স্ট্রিক্টলি বলা ছিল যে তুমি বেরে যাও, হ্যাঁ করোনা না করোই না, হ্যাঁ। তো তারপর তো ফোন আসা শুরু হলো, এখন ধরেন আমি যেই সাবজেক্টে কাজ করি, ধরেন অবস্টেটিক্স গাইনি, গাইনিটাকে ধরেন আপনি উপেক্ষা করতে পারেন যে ঠিক আছে আপনি পরে এটা করা যাবেন, এই অপারেশনটা পরে করলেও সমস্যা নেই, বা আমি কিছুটা ইনফার্টিলিটি নিয়ে কাজ করি, ধরেন ঠিক আছে ওদেরকে ফোনেও ট্রিটমেন্টটা দেওয়া যায় বা অ্যাডভাইস দেওয়া যায়, বলা যায় যে আপনি দুই মাস নিজেরাই দেখেন বা তিন মাস তারপরে দেখা যায়, কিন্তু যাদেরকে দেখছিলাম প্রেগনেন্ট ধরেন আট মাস নয় মাস, যাদের ব্লিডিং হচ্ছে, মেমব্রেন রাপচার হচ্ছে যেটাকে আমরা পানি ভেঙে যাও বলি, তো এই সব ক্ষেত্রে আপনি তো না গিয়ে তো সম্ভব না। তো আমার যে ক্লিনিকে ওখানে ধরেন আমি প্রথমে ঠিক করলাম যে শুধু ইমার্জেন্সি রুগী যারা বলবে যে আমার তো না আসলে হচ্ছে না, তো আমি তাদেরকে শুধু ডাকতাম সকালের দিকে। তো একটা সময় যে দেখা গেল যে হয়তো দুজনকে ডেকেছি, এর মাঝে আরও চার পাঁচজন ওইভাবে আসা শুরু হলো, তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে না একটা ফিক্সড টাইম, সকালে ধরো আমি 10টা থেকে 1টা এইভাবে একটা ফিক্সড টাইমে কাজ করি। এখন মোটামুটি সবারই একটা ভিতরে অবস্থা এমন যে আচ্ছা ঠিক আছে যাই আর কি হবে। মানে এখন কি বলেন যে ভয় করো না, ভয় করোনাটা মানে ঠিক ভয় করোনা শব্দটা না আসলে ধরেন মানে ভয় করোনা জিনিসটা একেবারে বাদ দেওয়া যাবে না, কিন্তু এই যে কনফিডেন্সটা মানে এখন কিছু জিনিস মেনে ভয় করোনা ঠিক আছে একদম, হ্যাঁ সেটা তো ভয় করোনা, তবে 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 এটা এটা কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো মানলে পরে আমরা আসলে ভয় না করে আসলে জয়ই করতে পারবো। জয়ের আসলে ধরেন আপনি যদি কিছুটা সচেতন হতে পারেন না, ধরেন আপনি যদি হাত দুটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে যেটা আমাদের নাই, হ্যাঁ ধরেন অজান্তে আমরা অনেক কিছু করে ফেলি, এর জন্য এই যে বিভিন্ন, আপনি তো নিশ্চয় আমাদের এটি নিউজের একটা ক্যাম্পেইন দেখেছেন মান্নাদের গানের দুটি লাইন, এত অর্থবহ এত করোনাকালীন সময়ে প্রাসঙ্গিক। এবং ধরেন এই যে আপনারা যে ধরেন যারা এইসব মানে মিডিয়াতে কাজ করেন তাদের নিশ্চয়ই ট্রেনিং, আমি এরকম দুই একটা কোর্স করেছিলাম যে
ওরা ওদেরকে কিন্তু হাতটা কোথায় কিভাবে থাকবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? এই যে অনেকে ঠিক এইভাবে এইভাবে কথা বলে এই করে, তো এইগুলি আমাদেরও এখন একটা অভ্যাসে পরিণত করতে হবে। এবং হাত দুইটা যদি একসাথে ক্রস করে রাখা যায়, অনেক সময় আপনি যেই ফুল একটা ধরেন মাথা চুলকাচ্ছে বা নাকটা কিছু হচ্ছে, আপনি যখন ক্রস থাকলে খুলতে গেলে একবার হইলে আপনি মনে হবে যে আমার তো এটা করা উচিত না বা এই ধরনের। তো এই ধরনের কিছু হ্যাবিট যদি আপনি তৈরি করতে পারেন না, তাইলে কিন্তু জিনিসটা সমস্যা না। যদি আপনি এটা মানতে পারেন, আমি কিন্তু আপনার প্রথম দিন থেকে আমি কিন্তু খুব অনেকটা আগের লাইফস্টাইলে আমার, আমি শুধু ড্রাইভারটাকে আসতে দিই না, তারা ওই রায়ের বাজার টাজার কোথায় থাকে সে সপ্তাহে একবার আসে গাড়িটা পরিষ্কার করে, তো প্রায়ই ফোন করে আসুন স্যার মনে করে যে বেতনটা না জানি মার যায় এরকম একটা, বুঝছেন? মানে হয় না একটা যে তার ভিতর থেকে মানে সাংঘাতিক আসার একটা ইয়া। তাহলে আসলে করোনায় আমাদের আসলে সু অভ্যাস আবারও যদি আমরা মানে মুখটা আর হাত দুটো যদি আপনি ঠিক রাখতে পারেন, মুখ হাত কেন আমরা বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা একটা সু অভ্যাস। আজকে গানের এই অনুষ্ঠানের শিরোনাম একটু গান করোনা, এটাকে যদি বলি সু অভ্যাসটা রপ্ত করোনা, তাইলে বোধ হয় আমরা জয় করব মনে হয় করোনা। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি, সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি। এখন কোন গানটা শুনবো? একটা গান বিজিসের, খুব পুরনো বিজিসের, আমরা ধরেন অনেক সেই ধরেন 70s থেকে অনেকবার শুনেছি, তো ওদের তো অনেক গানই আছে, আমরাও করি অনেকগুলো গান। কিন্তু ওদের চার ভাই ছিলেন, ওরা তিন ভাই একসাথে করতো, আরেক ভাই ছিলেন অ্যান্ডি গিব, উনি একা করতেন। উনি সবার আগে মারা গেছে, যদিও উনি সবার ছোট, আর শুধু এখন ব্যারি গিব আছেন, আর দুজন তো মারাই গেছেন। তো ওই যুগে ধরেন যেখানে বিটলস, রোলিং স্টোনস এরা একেবারে সাংঘাতিকভাবে দাপটে চলছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তারাও কম যায়নি। এবং অনেক পরবর্তীতে তারা ধরেন ওয়ার্ল্ডের চার্টে চার পাঁচটা গান, যেটা স্যাটারডে নাইট ফিভারে, অনেক বছর পরে কিন্তু এটা, যে তারা লম্বা সময় ধরে ওনারা দখল করেছিলেন এই টপ চার্ট। হ্যাঁ, কিন্তু এবং এবং পরবর্তীতেও অনেক গান করেছেন, অনেকের সাথে তারা সুরও দিয়েছেন, অনেকের অনেকের সাথে ডুয়েট গান করেছেন। তো ওদের একটা গান করি আমরা, ম্যাসাচুসেটস, এটা অনেকটা মানে একটু নস্টালজিক যাচ্ছে, ম্যাসাচুসেটস আর জায়গা বাড়ি এরকম আর কি। তো ছোট গান একটা অল্প, and message you, sir.
of the people I have seen, and the light all went out in messages, one place I have seen before. Remember Massachusetts. অপূর্ব অপূর্ব অসাধারণ। আমি ভাবছি যে আজকের এই অনুষ্ঠানটি দেখার পরে যারা মানে অনেক আর্টিস্টরা তো ঘরে বসে আছেন, গানটান এরকম করছেন, এরকম হয়তো আবার এরকম কনসার্ট শুরু করে দিবেন, মানে এই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান শুরু করে দিবেন, আমরা কি মানে আমাদের যে যে নিয়মগুলো পালন করেছি সেটা তো বলতে হবে নিশ্চয়ই। আমি করোনা জয়ী, আমার থেকে কেউ আক্রান্ত হবার কোনো কোনো সুযোগ নেই। ভ্যালুয়েবল রক্ত আপনার। হ্যাঁ একদম ভ্যালুয়েবল প্লাজমা। হ্যাঁ এই সাহস করে এই সাহসেই আমি আপনাদেরকে বলেছি। আর ডক্টর জাকির রহমান অনেক অনেক বেশি সাবধানী, আর এটার জন্য তো নিশ্চয়ই আপনি তো এই অনুষ্ঠান করার জন্য কোনো প্রিভেন্টিভ কিছু ভ্যাকসিন কিছু তবে সমস্যা কি জানেন, এখন এত ওষুধের নাম বিভিন্ন ভাবে এসছে, কিছু যে অকারণে নানান ভাবে ওষুধ খেয়ে অসুস্থ হচ্ছে, একদম এটা ঠিক না। এইটাই আমরা বারবার করে একটু বলার চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানগুলোতে, যে ওভার ট্রিটমেন্ট, এবং বিশেষ করে চিকিৎসকেরা কেউ অসুস্থ হয়ে গেলে তাকে, এবং ওই যে ভিআইপি সেটাও একটা বিরাট একটা ইস্যু, যে একজন খুব নাম করা কেউ অসুস্থ হয়ে গেলে তাকে খাতির করতে গিয়ে সব ওষুধ দিয়ে এক ধরনের ইয়ে হচ্ছে আর কি। এর মাঝে আমার 37 উইকসে এক মহিলার করোনা পজিটিভ আসলো, প্রথমে হাজব্যান্ডের হলো, আপনি চিনতেও পারেন তাকে, যাই হোক নামটা বলার দরকার নেই। তো তার কয়েকদিন পরে ওনার স্ত্রীর হলো, খুব আতঙ্কিত। তো আমি খুব সাহস টাহস, এখন সাহসই তো দিব আর কী দিব, তাই না? তো যাই হোক, তো সেগুলি কাজে লেগেছে, এবং কিছু মেডিকেশন যেগুলি প্রিভেন্টিভ আগের থেকে দিয়ে দেওয়া, ধরেন কাশির জন্য যেটা, জ্বরের জন্য যেটা, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত না, ভিটামিন ডি, জিঙ্ক, টিং, ভিটামিন সি, এইসব। তারপর দেখা গেল যে আপনার 14 দিন পর এমনি, কিন্তু তারপর সুস্থ হয়ে গেলেন, 14 দিন পর আবার পজিটিভই আসছে। তা এখন ওনার আগের সিজার আছে, তারপর 38 উইকস পার হয়ে যাচ্ছে, যে কোনো সময় ব্যথা উঠতে পারে, যে কোনো সময় ধরেন একটা ইমার্জেন্সি হতে পারে, মেমব্রেন রাপচার হতে পারে, কন্ট্রাকশন শুরু হতে পারে। তো কিছুটা একটু ভয়ভীতি ছিল যে ওনাকে কোথায় নিয়ে যাওয়া, উনি আবার চাচ্ছে যে আমার কাছে যেন হোক। আমি আবার বললাম যে এরকম হইতে থাকলে করোনা কোভিড হাসপাতালেই যাওয়া উচিত, উনি যেতে ইচ্ছুক না, যাই হোক। তো আমরা সাহস করে আরও এক সপ্তাহ ওয়েট করলাম, করার পরে যখন নেগেটিভ হলো তখন বেবি হলো। মানে আমি একটা জিনিস একটু আপনার কাছ থেকে, মানে আপনার মুখ দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলাতে চাই, যে আমরা বলছি রিদম ইজ লাইফ, রিদম যে আমাদের যে সাহসটাকে আর একটু কি বলবো, এই এই যুগের ভাষায় বলতে গেলে বলবো ভাইরাল করে। আগে হলে বলতাম যে এটাকে বাড়িয়ে দেয়, মাল্টিপ্লাই করে অনেক কিছু, কিন্তু আমাদের সাহসটাকে এই সঙ্গীত গান বাড়িয়ে দেয়, সে কারণেই এটার একটা বিশেষ, এবং এই সঙ্গীত করেন বলেই তিনি সাহস করে দিব্যি ছমাস খুব যত্নের সাথে তার যে পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছেন, এবং তার সঙ্গে তার গানের সঙ্গীরাও আছেন, মোটামুটি গান বাজনার প্র্যাকটিসও করেন। আর আপনাদের জন্য বলি, মাঝে মধ্যে জাকির রহমান ভাই যখন আমাদের এই অনুষ্ঠানে আসেন, কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আসেন, আমরা একটা কোনো ব্রেকে যাই, অথবা কোনো টেকনিক্যাল হয়তো একটু দেরি হচ্ছে, এটা ফিক্স করছি, তো জাকির ভাই মাঝে মধ্যে একদম নিবিষ্ট হয়ে একটু গলাটা সেধে নেন। সো আপনাদের লিড ভোকালিস্ট কিন্তু সবসময় গানের মধ্যেই থাকেন, কোন গানে যাব? আমাদের এখন লায়নেস যাবেন, আমরা শেষ করব একটা খুব পরিচিত বাংলা গান, সেটা আমাদের
আপনারা বব ডিলান করবেন? বব ডিলান একটা করে নকেন হবে, ওইটা করা যায়। তারপর চেষ্টা করব আবার যে সন্ধ্যা, যেটা জাতীয় সঙ্গীত পর্যায়ে চলে গেছে আমাদের, তো সেটা দিয়ে শেষ করব। হ্যাঁ, কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ, আমরা বব ডিলান করি এখন তাহলে। Thank you.
knocking on heaven's door. মানে এটা স্টুডিও না হয়ে যদি মানে একটা একদম ওপেন এয়ার কনসার্ট যেরকম করে আপনারা গান করেন সেটা হলে নিশ্চয়ই সঞ্চালক চিৎকার করলে বলতো যে এবার রাতুল আর রবিনের জন্য বিগ হ্যান্ডস। নিশ্চয়ই খুব সুন্দর, অপূর্ব। আর আমাদের ডক্টর জাকির রহমান তো বরাবরই অপূর্ব, এত সুন্দর। বব ডিলান তো গানের কবি এবং পৃথিবীতে নোবেল প্রাইজ, হ্যাঁ, 2016 পেয়েছেন। ওনারা আসলে ধরেন অনেক ধরেন এইসব তখন তো সমাজতান্ত্রিক যুগের এবং ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের এগেনস্টে কিছুটা, যেমন ওই যুগে অ্যাঞ্জেলা ডেভিস ছিলেন এরকম ঝাঁকড়া চুলাল একজন, জন বায়াস যিনি আমাদের বাংলাদেশে একটা খুব সুন্দর গান গেয়েছেন, এবং বব ডিলান আমাদের বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশে উনি অ্যাক্টিভ গেয়েছেন, উনি গান করেছেন, ওই যে জর্জ হ্যারিসন করেছেন, রবিশঙ্কর, জর্জ হ্যারিসন রবিশঙ্করের মূল অর্গানাইজার উনি করেছেন, বব ডিলান দুটি গান করেছিলেন, জি। তারপরে ওর অনেকগুলা ধরেন এইসব প্রোগ্রেসিভ গানও আছে, মানে যদি সিম্বলিক অনেকগুলা গান আছে ওনার যেগুলি ধরেন মানে ওই ওইভাবে ইঙ্গিত করে, এবং ওর ওর বইটায় অনেক অনেক লেখালেখি করেছেন। মানে এটা তো হলো দিন বদলের স্লোগান বলা যায় তার সকল কিছু, এবং এরকম, এবং ধরেন এই যে ইমাজিন গানটাতে এমন কোনো শব্দ নাই মানবতার, ধর্ম বলেন, এই সাম্যবাদী চিন্তা ভাবনা, ফ্রেন্ডশিপ, সমস্ত কিছু তো এটার ভিতরে আছে, একটা গানের ভিতরে এত কিছু খুব কম। বব ডিলানের ভাবশিষ্য কবির সুমন, এবং তার সঙ্গে আপনার একটা খুব ভালো, জি, ও একটা গান ওই ব্লোইন ইন দ্য উইন্ড গানটা সে বাংলা অনুবাদ করেছে, আর কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, বলা যায় এটা না, ওইটা ওই যে টাম্বুরি ম্যান, ও গানওয়ালা, হ্যাঁ ও গানওয়ালা। তারপর ও পিট সিগারের সাথে আপনার ও কনসার্ট করেছেন, তো সেগুলা ধরেন ও আর নিজের ভঙ্গিতে নিজে, উনিও তো অনেকদিন বিদেশে ছিলেন, তো ভয়েস অফ আমেরিকা কাজ করেছেন, জার্মান রেডিওতে কাজ করেছেন, কবির সুমনের কথা বলছি, জি, এবং কিন্তু কবির সুমন অনেক বেশি বব ডিলান দ্বারা একেবারে ওই ওই যে মাউথার গান, গিটার, সবকিছু একটা ওর এরকম একটা হারমোনিকার, হারমোনিকা, জি, গিটার নিয়ে, এবং ওই স্টাইলটাও উনি অনেক কাজ করেছেন। যাই হোক, কবির সুমনের সঙ্গে আপনার ব্যক্তিগত অনেক, আমার আসলে পরিচয়টা ঠিক মুক্তিযুদ্ধ জাদুঘরের ওই সময়টায়, আপনার যখন ওনারা কবির সুমনের কিন্তু বাংলাদেশ প্রীতি সাংঘাতিক, মানে আপনার ওই কিন্তু মাঝে মধ্যে একটু মানে ওই বিরক্ত হয়ে অনেক সময় না না সেন্টিমেন্টাল হলো কি, ধরেন আমি একটা কথা বললাম একটু ভুল বুঝি এটার একটা রিয়াকশন করে সে ইদানিং, তো তো তার বাংলাদেশে আসার, তার বিদেশে কিন্তু সব বাঙালি বন্ধু, জয়েস ভ্যালিতে ফারুক ভাই ছিলেন, যে রেডিওতে ছিলেন, যে ওনাদের ওনারা সাংঘাতিক ঘনিষ্ঠ, তো যখন মুক্তিযুদ্ধ জাদুঘর ঠিক করলো ওনাকে আনবেন, তো কে কে আবার ভয় দেখাইলো যে উনি খুব মুডি, হঠাৎ মুড খারাপ হলে গান টান বন্ধ করে চলে যাবে, এখন ওনারা ফান্ড রেজিং টিকিট বিক্রি করছেন, তিনটা না চারটা অনুষ্ঠান করাবেন ওনাকে দিয়ে, তা আমাকে নূর ভাই আর ওই সারর আলী ভাই ছিলেন ওনার ডেকে বলল, শুনো মিয়া তুমি তো গানগুন একটু বুঝো টুজো, তো ওর একটু ওর একটু বায়ে বায়ে থাইকো, মানে একটু মুডে, বুঝছেন, মানে মানে আরে ওনে কেবল সেন্স অফ হিউমার খুব ভালো, তুমি একটু যোগ টোক দিয়ে আর আইকো টাইকো এরকমভাবে বললো। তো আমরা সবাই গেলাম এয়ারপোর্টে আনতে, তো প্লেনে দেখি ফয়েজ ভাই নামছেন, ওই যে ফয়েজ ভাই ছিলেন না, ফয়েজ ওই যে ওই যে আপনার শিল্পাঙ্গন, জি জি, ফয়েজ আহমেদ, তো আমি আলী জাকের বাড়িতে সবাই দাঁড়ায় আছে, একদম রানওয়েতে চলে গেছি আমরা, হ্যাঁ ওইখানে মুক্তিযুদ্ধ জাদুঘরে সুমনকে রিসিভ করতে ফুলের মালা টালা নিয়ে, সারা জাকে আছে, নূর ভাই আছে, তো উনি নামতেছে, নামতে নামতে বলছে কি তোমরা এখানে কি, আমি বললাম যে এই কবি বুঝবা যে মুড দেখলাম ভিতরে, আমি তো আরো
আমি আরও গাভায় গেলাম যে কীভাবে ম্যানেজ দেওয়া কি। যাই হোক, আসলেন, আসা টাসার পরে আমরা, আমি তখন হোলি ফ্যামিলিতে কাজ করি, আমার খুব কাছেই থাকতেন একটা রেস্ট হাউসে, তো ওই তখন থেকে এমন একটা সম্পর্ক হলো। তারপরে তো একটা দুইটা কনসার্ট বাড়ায় ফেললো, চিটাগাংয়ে যেটা হওয়ার কথা ছিল না সেটা হলো। তো তখন থেকে যে আপনার ওই আর আরেকটা জিনিস হলো যে প্রতিদিন রাতে ওই কারো না কারো বাসায় দাওয়াত হতো, একদিন আলী জাকের ভাইয়ের বাসায়, একদিন নূর ভাইয়ের বাসায়, একদিন তো সেইখানে ধরুন আড্ডাতে নানান কিছু, নানান গল্প, নানান কিছু। তো সেইখানে ধরেন আমি একটু বিভিন্নভাবে আমার কিছু অভিজ্ঞতা ওনার অভিজ্ঞতা মিলিয়ে একটা সম্পর্ক হলো, এখনো আছে আমাদের। মানে আপনি গানের মানুষ বলেই কি এত বেশি? হ্যাঁ হ্যাঁ, এবং ধরেন ওনার গান ধরেন আমি আগেই শুনেছি, তারপরে আমি বলতাম এই গানটা বাজান না আমি গাই, এরকম ধরে আর এই জায়গাটা তো তুমি ভালো গেয়েছো, ও দাদাদের একটা থাকে না যে মানে না হইলেও একটা প্রশংসা, হ্যাঁ যাই হোক হয়তো বা হয়েছিল। তো সেটা তো সেই থেকে আমাদের খুব ঘনিষ্ঠতা, কলকাতা গেলে দেখা হয়, তারপরে ইদানিং কথা হয় মেসেঞ্জারে কথা হয়, বিরাট ব্যক্তিত্ব আসলে। সুদূর শেষের দিকে ধরেন বাংলাদেশের কি হলো যে উনি রেগে গেলেন বা কিছু একটা না, কিন্তু এখনো তো এখন ঠিকঠাক আছেন এবং এখনো বাংলাদেশকে উনি অনেক ভালোবাসেন। বাংলাদেশের যে কোনো ক্রাইসিস, কবির সুমন প্রথমে শাহবাগ আন্দোলনের সময় কবির সুমন অনন্য তার সেই গান। আমি অবশ্য অনেক সময় বলতাম যে সুমন দা আমার কথা টথা কিন্তু আমি শুদ্ধ ভাষা তো পারি না, তো বলো কি এটা তো আমাকে তুমি শিখাবে, তুমি এই ভাষাটা কখনো বদলাবে, এটাই তো আসল। রিসেন্টলি উনি ডেইলি করে, সেখানে আমার সাথে কথা হলো, ওখানে ওরা অন্যান্য শ্রোতাদের আমার কথা বললো। আজকে কি একটা লাইন করবেন কবির সুমনকে ডেডিকেট করে? কর্তা তো জানে ওর, আপনি খালি গলায় এই যুগে, এই যুগের গান হাল ছেড়ো না বন্ধু, করোনার গান। হাল ছেড়ো না বন্ধু, তোমার কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে। আমরা এই অনুষ্ঠানের চলুক না, আর ওইটা ওইটা আর ওইটা তো সবাই জানেন কতটা পথ পেরোলে, না ওইটা তো পথ পেরো না, আর যেটা তোমাকে চাই এটা তো আমাদের জাতীয়, হ্যাঁ এটা প্রেমিকদের জাতীয় সঙ্গীত, এটা এক কাপ চাই আমি তোমাকে। ঈদের বিশেষ অনুষ্ঠান একটু গান করোনা, এই একটু গান করোনাতেও যারা গান করছেন তারা এই করোনাকালের সম্মুখ যোদ্ধা, চিকিৎসক এবং চিকিৎসা আর সঙ্গে সংশ্লিষ্ট সকলেই তারা আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন একটু গান করোনায়। আমরা বলছি রিদম ইজ লাইফ, জীবন বেঁচে থাকাটার মধ্যেই ছন্দ এবং ছন্দেই বেঁচে থাকা। সেই আয়োজনে ডক্টর জাকিউর রহমান তার ব্রাউন রাইস নিয়ে একেবারে মাতাচ্ছেন, এই পুরো মাতানোটা আসলে একবারেই আমরা হাজির করছি না, অর্থাৎ ফাঁকে ফাঁকে আরও অন্য চিকিৎসকেরা যারা হাসপাতালে তার মুমূর্ষ রোগীদেরকে এতদিন সারাক্ষণ তাদের সঙ্গে থেকে জয় করছেন, তাদেরও জয় করার আনন্দের কিছু গান ফাঁকে ফাঁকে শুনে নিব। ব্রাউন রাইসের সঙ্গে থাকছেন ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসারত চিকিৎসকেরা আজকের এই অনুষ্ঠানে গান করো না একটু গান করো না। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। দেখছেন আমাদের ঈদের বিশেষ আয়োজন একটু গান করোনা, একটু গান করোনা, যাদেরকে যাদেরকে আমরা এভাবেও অনুরোধ করতে পারি এই করোনাকালে তারাই আমাদের সঙ্গে আছেন, অর্থাৎ গত প্রায়
3.5 মাস ধরে বা 4 মাস ধরে আমাদের টিভির সঙ্গে যারা আছেন, আমাদের দর্শকরা যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, সবাই জানেন সারাক্ষণই আমরা করোনা নিয়ে এটা করোনা ওটা করোনা, এবং চিকিৎসকেরা আমাদের সঙ্গে নানাভাবে সহযোগিতা করছেন। প্রতিদিন আমরা বেশ কয়েকটি শো করছি করোনায় সচেতনতা, করোনার চিকিৎসা ইত্যাদি নিয়ে। সেই কারণে এই করোনাকালে ঈদের অনুষ্ঠান কী করবো তা নিয়ে ভাবনা ছিল, সেই ভাবনা অনেকটা আমাদেরকে দূর করে দিয়েছে, দুর্ভাবনা দূর করে দিয়েছেন যারা, তারা আবার চিকিৎসক, এবং চিকিৎসকদের নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান চলছে, একটু গান করোনা। এই একটু গান করোনায় এখন যাকে খুব মিষ্টি করে আসলে অনুরোধ করা যায়, তন্নি, ডাক্তার তন্নি স্বাগত জানাচ্ছি, আগেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডেন্টিস্ট, তাই না? তাতে ডাক্তার খুব সুন্দর হাসেন, এটা বোধহয় ক্রাইটেরিয়া থাকে না চিকিৎসকের, মানে ডেন্টিস্ট হিসেবে পাওয়ার, চান্স পাওয়ার, যে খুব সুন্দর, নিজেকেই সুন্দর লাগে হাসলে। আর কী দারুণ গায় সেটা পরে আমরা গান শোনার পরে পরীক্ষা হবে। তন্নি, আপনাকে যদি একটু এখন অপশান দিতাম বা দিতে পারি যে আপনি কী হতে চান, মানে গায়িকা নাকি ডাক্তার? এটা আমার জন্য আসলে অনেক কঠিন একটা প্রশ্ন। যখন পেশেন্টরা খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে যায়, পেশেন্টরা যখন ব্যথামুক্ত হয়, তখন মনে হয় এর চেয়ে ভালো হয়তো আমার লাইফে চাওয়া পাওয়ার কিছু নেই। আর যখন গান করি মনে হয় এটাই মনে হয় জীবন। আসলে রিদম ইজ লাইফ, একদম গানই জীবন, সুরই জীবন, মানে এভাবেই বেঁচে থাকা। আমরা করোনার সময় নানান রকমের ভয় ভীতি, আমরা যেমন কেমন কুকড়ে আছি, এই কুকড়ে থাকা থেকে বের হয়ে আসার জন্য বোধহয় এই আহ্বানটা এই চিকিৎসকরাই দিচ্ছেন আমাদের এই 24 ঘন্টার খবরের চ্যানেলের সঙ্গে। তারা এই বার্তা দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে সুর, গান, লয়, তাল, বেঁচে থাকাটাই রিদম, তাই তো? এই রিদমে এখন তন্নি আমাদেরকে একটা কিছু শোনাবেন মনে হয়, তারপরে ছোটবেলার গল্প শুনবো। কবিতা পড়া প্রহর এসেছে রাতে নির্জনে, কবিতা পড়া প্রহর এসেছে রাতে নির্জনে, জোনাকে মনে জোনাকে রাড়ো এভাবে।
আমার তো একদম তন্নিকে ছাড়তে ইচ্ছা করছে না, ডাক্তার সাহেবকে ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু এই করোনাকালে তো নিশ্চয়ই তার ব্যস্ততা আছে, কিন্তু আমি দেখছিলাম একেবারে ধ্যানমগ্ন হয়ে যান। সেই কারণে আমি শুরুতে আপনাকে ওই প্রশ্নটি করেছি যে আপনাকে যদি অপশন দেওয়া হয় সেটা গান করার জন্য কি বকা খেয়েছেন ছোটবেলায়? না, গান করার জন্য বকি না। মিস করেন তো গান করাটা? মানে আমি গান করে উঠতে পারিনি, মানে ছোটবেলায় অনেকবার কচি কাঁচার মেলা থেকে শুরু হয়েছিল, কন্টিনিউ করতে পারিনি পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তন্নিকে, এবং আজকে একটু গান করো না, যাদেরকে আমরা একটু আবদার করে ভালোবেসে দাবি নিয়ে যাদের কাছে এই অনুরোধটা করতে পারি, তারাই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন। একটু গান করো না আমাদের ঈদের এই আয়োজনে। ডাক্তার তন্নিকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা তার চিকিৎসক জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আর তার সঙ্গে আরেকটু শুভকামনা থাকলো আমাদের শিল্পী, মিষ্টি কণ্ঠের অধিকারী শিল্পী তন্নির জন্য। যেখানেই গান করুক উনি খুব ভালোবেসে দরদ দিয়ে গানটা করেন, এবং নিশ্চয়ই এটি নিউজের কথা মনে রাখবেন। অনেক ধন্যবাদ তন্নি। ধন্যবাদ আপনাকে। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি, সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্পাহানি। রাতে রনিলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠি রাতে রনিলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠি রাতে রনিলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়, আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যাচ্ছে থাক না করি না ভাবনা,
আধারে কুয়াশায় হারিয়ে যাব না, যা আছে থাক না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না, মনের আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে। ময়ূর কোনটি রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কোনটি রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে। আমার হাতে এটা মাইক্রোফোন, আমার বারবারই ইচ্ছে হচ্ছিল যে আচ্ছা এটা যদি মাইক্রোফোন না হয় একটা স্টেথোস্কোপ হতো, তাহলে আমি আসলে এই ডাক্তার সাহেবের বুকে একটুখানি দেখতাম। পাচ্ছেন? ডাক্তার এম এস আত্মার, কেমন সিরিয়াসলি এত একটা আনন্দের গান করলেন কেন বলেন? মানে এত মানে মুখটুক গম্ভীর করে করোনা কালের জন্য, কিন্তু গানটা তো খুব মজার, এবং সব আপনার সঙ্গে যারা বাজাচ্ছিলেন সবাই খুব আনন্দ পাচ্ছিলেন আপনার গানটা শুনে। আপনি খুব সিরিয়াসলি গাইলেন। সিরিয়াসলি আসলে আমি তো সিঙ্গার না। আচ্ছা, যেহেতু এরকম একটা আয়োজনের সাথে গান গাইতে হয়েছে, আমি একটু সিরিয়াস ছিলাম আর কি মনে হয়। আর ওই প্রথমবার এরকম, প্রথমবার গান গাওয়া যেটা। আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ সত্যি, আমরা সবাই খুব আনন্দ করেছি তাই না? একেবারে সবাই খুব, সাত্তার ভাইয়ের গানে আমরা খুব আনন্দ পেয়েছি, খুব অসাধারণ গেয়েছেন। আপনি মেডিসিন বিশেষজ্ঞ, আমরা বলছি যে মানে এই যে করোনার সময় এটা করোনা ওটা করোনা, আপনারাই আমাদের অনুষ্ঠানে এসে বারবারই বলেন যে করোনায় কোনটা করণীয় কোনটা করণীয় নয়, ডু ডোন্টস নিয়ে কথা বলি। গান করোনা কখনো কি বলেছেন? না, গান করোনা, গান করোনা বলার সুযোগ নাই। আচ্ছা, মানুষ এখন এই প্যান্ডেমিকে যে একটা অবস্থায় আছে, বিশেষ করে সাইকোলজিক্যালি, এটা মানে স্থান কাল পাত্র ভেদে এবং মানে কোন ক্লাসের মানুষ সেটা বিচার না করিয়ে বলা যায়, সবাই খুব চাপে আছে। তো এখন আপনাকে চাপ তো রিলিভ করতে হবে, চিকিৎসা বা করোনা নিয়ে কথা বললে আসলে এই চাপ কখনোই রিলিভ হবে না। যার যার ক্ষেত্র যে এরকম, সবাই কিন্তু আসলে গান শুনতে পছন্দ করে। আমার মনে হয় বিশেষ করে বাংলাদেশের বা বাঙালি যারা কম বেশি দুই লাইন গায় নাই, এরকম লোক পাওয়া যাবে না। যেমন আমি আজকে চলে আসলাম আপনাদের এখানে, তো এটা আসলে কেউ কেউ না, কিন্তু আপনি গান করেন তো? আমি এরকম স্টেজে কখন গান, স্টেজে গান করা লাগে না, মানে আপনি যেটা বললেন যে এরকম একজন চিকিৎসা করতে করতেও তো গান করেন, রোগীকে একটু চাঙ্গা করার জন্য তো গান করেন, চাঙ্গা করার জন্য গান তো আসলে বিভিন্ন প্রোগ্রাম হয় আমাদের, ওগুলাতে টুকটাক যেটা ধরেন, বিশেষ করে পিকনিক হলে তো অনেকেই গানটা। আচ্ছা আচ্ছা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে মেডিসিনের সহযোগী অধ্যাপক। আচ্ছা, এই করোনার অভিজ্ঞতা একটুখানি বলেন আমাদেরকে, খুব পেইনফুল কোনো ঘটনার মধ্যে পড়েছে যে আপনারা সবাই জানি আসলে আমাদের দেশে বা সারা পৃথিবীতে এখন কি ফেস করছি। আমার মনে হয় না সারা পৃথিবীতে যত লোক আছে, নিয়ার অ্যাবাউট 800 কোটি মানুষ বোধ হয়, আমার ভুল যদি না হয়, তো সবাই একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সবাই এক কাতারে দাঁড়াইছে। কিন্তু এখন আমাদের এখানে প্রথম যখন কেস ডায়াগনোসিস হয় 8ই মার্চ সম্ভবত, এর আগে থেকেই প্যানিক ছিল। আমরা এর আগেই কিছু প্রোগ্রাম করেছি যে সতর্কতামূলক, কিন্তু এরপর থেকে আসলে এই যে একটা প্যানিক সবার মধ্যে, বিশেষ করে হাসপাতাল ভিত্তিক আমরা ডাক্তার যারা আছি, রুগীরা আসতেছে, ওই সময় থেকেই কিন্তু আমরা খুব একটা চাপে ছিলাম ওখানে যে রুগীরা আসছে। এবং ধরেন মার্চ থেকে মে মাস পর্যন্ত, পার্সোনালি বলি, যদি কোনোদিন কিন্তু হাসপাতালে ডেইলি গেছি আমরা এবং ওখানে প্রচুর রোগী, আপনারাও জানেন, এবং মিটফুডে প্রথম দিক দিয়ে অনেক ডাক্তার এফেক্টেড হয়েছে, আপনারা নিউজ করছেন বিভিন্ন জায়গায়, এই চাপটা আমরা নিছি ওখানে আসলে। তো আলটিমেটলি এখন পর্যন্ত আছে, তবে এখন এই মুহূর্তে
হাসপাতালের, শুধু সরকারি হাসপাতাল হতে একটু চাপ কম বিভিন্ন কারণে, কিন্তু হিউজ চাপ কিন্তু রোগীদের ছিল। এবং এটা মানসিক প্রেসার, অনেক ডাক্তাররাই আক্রান্ত হয়েছেন শুরুর দিকে, সেটা কি একটু ভুল বোঝাবুঝির কারণে আমরা স্বাস্থ্যবিধি অথবা ডোনিং ডোপিং ইত্যাদি? যাই হোক, আমি আসলে আজকে প্রত্যেক দিন যেই কথা বলি যে এটা করবেন ওটা করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি, সেগুলো না বলে এই করোনা কালের আমাদের ট্রমা কাটিয়ে ওঠার যেই রেসিপি সেটা আমাদের চিকিৎসকরাই দিলেন, সম্মানিত চিকিৎসকেরা। আজকে ঈদের আনন্দের ছুতোয় আমরা পেয়ে গেলাম। আসলে করোনার পরে যেটা অপেক্ষা করছে অনেকেই বলেন, আমার মনে হয় ডক্টর এম.এস. সাত্তার আরও ভালো বলতে পারবেন, যে পোস্ট করোনা একটা ট্রমা এবং মানুষের মধ্যে একটা মানসিক কি বলবো, ঠিক ভারসাম্য নিয়েও বোধহয় একটা সমস্যা হয় অনেক সময় প্যান্ডেমিকের পরে হয়। সেটা একটা জিনিস, কতদিন নিবেন একটা চাপ, একই রকম একটা চাপে কিন্তু সবাই আছে এবং এটা দীর্ঘমেয়াদী। এই চাপটা নিতে গিয়ে অনেকের সবাই কম বেশি ধরেন অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, বিভিন্ন রকম মানসিক সমস্যায় আছে, অস্থিরতা কাজ করছে সবার মধ্যেই। দেখেন ছেলে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, যারা আমরা যারা কাজ করি সবার মধ্যেই কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এটা নিয়ে কোপ, অনেকের ঘুম হচ্ছে না, রাত তিনটা বাজে ঘুমাইতে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে সবার মধ্যেই এবং এটা কখন শেষ হবে এরকম কোনো কিন্তু নির্দিষ্ট সময়সীমা কেউ বলতে পারছে না। বিধায় মানে লম্বা সময়ের কথা বলছেন, বিধায় সবার মধ্যে এই জিনিসটা চাপটা কিন্তু রিলিফ হচ্ছে না এবং লম্বা সময় চলতেছে। আর মানুষের মৃত্যুর হারও কম না, কিন্তু এফেক্টেডও যেরকম হচ্ছে মৃত্যুর হারও হচ্ছে। বিশেষ করে দেখেন আমাদের প্রায় 90 জনের মতন ডাক্তার, সিনিয়র টিচাররা যারা ছিলেন, প্লাস আপনারা ধরেন যারা ওই ল এনফোর্সমেন্ট যারা আছেন, আমাদের পুলিশ বলেন বা র‍্যাব বলেন বা যারা আছেন, আপনারা মিডিয়া কর্মী, আপনি দেখেন প্রচুর বিশেষ করে প্রথম দিক দিয়ে এফেক্টেড এবং মারা গেছেন। তো এই জিনিসটা কিন্তু সমাজের সবার মধ্যেই চাপ তৈরি করতেছে এবং সাধারণ মানুষ, কত মানুষ সাফার করছেন, তো এই চাপ আসলে কতদিনে শেষ হবে ঠিক নাই। তো এই জন্য কোপ করার একটা পলিসি হয়তো কীভাবে আসে, মানে এক লাইনে বলেন যে এই চাপ কমানোর জন্য, এই করোনার চাপ কমানোর জন্য আমরা সবসময় যেটা বলি করোনা থেকে মুক্ত থাকার জন্য বলি এটা করোনা ওটা করোনা ইত্যাদি, ভয় করোনা। আর করোনার, করোনা থেকে চাপ কমানোর জন্য আমরা আপনাদেরকে বলছি একটু গান করোনা। এই একটু গান করোনাটার ভূমিকা কতখানি? না এটা তো এখন ভালো লাগছে আসলে, রিলিফ, এক ধরনের ভিন্নতা, নতুনত্ব এবং এজ ইউজুয়াল যেই আমরা যেরকম পরিবেশে থাকি, রোগী দেখা, সারাদিন রোগী নিয়ে কথা, আপনি বিলিভ অর নট ডেইলি, মানে সবাই, শুধু আমি না, যারা বিশেষ করে আমরা মেডিসিনের ডাক্তার বা অ্যালাইডের ডাক্তার আছি, সারাদিনই টেলিফোন ধরতে হচ্ছে এবং এই টেলিমেডিসিন করতে হচ্ছে, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত, স্টুডেন্টদের আত্মীয় স্বজন, অনেক মানুষ আমাদের রুগীরা আছে আগে যারা আমরা প্র্যাকটিস করি বা হাসপাতালের রুগীরা আছে, সারাদিন এই চাপের মধ্যে। তো চাপ থেকে আজকে যখন এতক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ আগে আমরা আসছি কয়েকজন, আমরা অনেকক্ষণ গল্প করছি এখানে, তো দেখলাম যে সবাই বলতেছে খুব ফুর্তি, মানে হাসি খুশি ছিল যে অনেকদিন পরে আসলে এই ডাক্তারি রুগী ছাড়া, এই যে করোনা ছাড়া অন্যান্য কথাবার্তা অনেকদিন পরে এখানে হয়েছে এবং অনেকেই দেখলাম যে গানের প্রিপারেশন নিচ্ছে ওখানে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর এম এস সাত্তারকে, তিনি অনেক সুন্দর একটি গান শুনিয়ে আমাদের অনেকটা এই করোনার চাপ থেকে দূরে থাকতে সাহায্য করেছেন, কৃতজ্ঞতা, ধন্যবাদ। একটু গান করোনায় আরও অন্য শিল্পীরা আছেন, যেই শিল্পীরাই আছেন তাদের নামের আগে দয়াকার দুটি চন্দ্রবিন্দু অর্থাৎ চিকিৎসকেরাই, তাদেরকে নিয়ে আমাদের এবারের ঈদের বিশেষ আয়োজন একটু গান করোনা। নিশ্চয়ই আছেন আপনারা আমাদের সঙ্গেও। Moving rhythm, life is rhythm. Breathing rhythm, breathing rhythm, moving rhythm, life is rhythm. Breathing rhythm, breathing rhythm, moving rhythm, life is. সৌজন্যে SKF Pharmaceuticals Limited, ইস্পাহানি। সৌজন্যে SKF Pharmaceuticals Limited, ইস্পাহানি। Breathing rhythm, breathing rhythm, moving rhythm, life is rhythm. অনেকক্ষণ ধরে যারা এই অনুষ্ঠানটি দেখছেন অনেকেই ভালোবেসে একেবারে আঠাযুক্ত হয়ে গেছেন, অর্থাৎ আমাদের ছেড়ে যাচ্ছে না, আবার অনেকে দেখছেন এবং সঙ্গে সঙ্গে মনে মনে একটু সমালোচনাও করছেন যে এরা কী করছে এই করোনার সময়, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নাই, যে প্রত্যেক দিন আমরা বলি 3 মিটার দূরে, 6 মিটার দূরে থাকবেন, মাস্ক পরবেন ইত্যাদি। আপনারা যারা এই আশঙ্কা নিয়ে আমাদেরকে ভালোবেসে একটু সমালোচনা করছেন, তাদের জন্য একটু পরিষ্কার
করি। আমরা খুব কাছাকাছি বসে আছি, আমি এই অনুষ্ঠানের সঞ্চালক, আর এখন যিনি গাইছেন বা যারা এই পর্যন্ত গেয়ে গেছেন তাদের মধ্যে এবং গাচ্ছেন আমাদের সঙ্গে ইংরেজি বাংলা গান সব মিলিয়ে, ডক্টর জাকির রহমান তো আছেনই, তার সচেতনতার কথা, সাবধানতার কথা আমরা শুনলাম, আর আমরা এমন এমন সব চিকিৎসকদের কি বেছে নিয়েছি সকলেই করোনাজয়ী। এই অনুষ্ঠানের উপস্থাপক মুন্নি সাহা, উনিও করোনাজয়ী, সুতরাং আমরা একেবারেই নির্বিষ এবং সেফ। আর এতক্ষণ নানা রকমের গান হচ্ছিল, আমি এই গান করোনা অনুষ্ঠানে যার কাছে একটু আবদার করতে পারি, মানে যিনি একেবারেই কি বলবো যে ভার্সেটাইল, তো তার কাছে, তিনি একটি আধুনিক গান শোনাবেন বলেছিলেন, কিন্তু তার কাছে আবদার করে বলি যে একটু ফোক গান করো না ডাক্তার হিমেল। ডক্টর হিমেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে আছেন এবং করোনা ইউনিটেই তিনি কাজ করছেন, নিজে করোনাজয়ী, এবং এখনও এই মুহূর্তে আমাদের এখন এই অনুষ্ঠানের তিনি ওই করোনা ইউনিট থেকেই এসেছেন, অন্যরা মোটামুটি নিরাপদে আছেন, দূরে আছেন, আর চিকিৎসক যেহেতু কাছাকাছি করোনা অতটা ভয় পাবে না মনে হয়। কেমন আছেন হিমেল ভাই? এখন ভালো আছি। এখন ভালো আছেন, মানে জয় করার পরে অন্যরকম একটা কনফিডেন্স গ্রো করে, তাই না? আপনি বললেন না যে আমরা এখন বিষমুক্ত, একদম। আসলে আমি আপনি কখনো বিষওয়ালা ছিলাম না, একদম ঢুকেছিল এখন না, মানে পারসেপশনটা তো ওরকমই যে আমরা নানান সময় করোনা হলেও বিষ, করোনা না হলেও বিষ, একটু মানে একটু শক্ত কথা যারা বলে তার তারা তো একেবারে, আসলে হ্যাঁ সেটা আপনি একটু ঠিক বলেছেন যে এখন আসলে আমরা যদি একটু মানে মেডিকেল লিগাল অ্যাসপেক্ট থেকে বলা হয় যে এখন পর্যন্ত কথা তো এসছে একবার যারা মানে পজিটিভ হয়ে যাবে একটা সার্টেন টাইম পর্যন্ত তারা মোটামুটি নিজেরা সেফ, এবং আমরা অন্যজনের জন্য সেফ, এবং আপনি করোনা, আপনি নিজে করোনা হওয়ার আগে যেমন করে চিকিৎসা দিয়েছেন, একটু তো ভয় ছিল, অনেক রকমের সেফটি গিয়ার পরতেন, এখনও পরেন, সেটা তো মেডিকেল রুল, কিন্তু এখন নিজের মধ্যে থেকে একটা কনফিডেন্স মানে অনেক বেশি ঝাঁপিয়ে পড়েন, এবং আপনাদের গল্প আমরা জানি। এক্স্যাক্টলি, আসলে যেটা ব্যাপারটা হয় যে প্রথমে যখন ব্যাপারটা এসেছিল একবার তো নিউ কনসেপ্ট বা নিউ ধারণা একটা ছিল রোগটা সম্পর্কে, তো একটা কথা আপনিও জানেন যে সবাই বলছিল যে ভয় পেয়ে যাচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, অথচ এটা একটা ব্যাপার, কিন্তু আমরা যারা ছিলাম মানে আমি তো আগে থেকে ঢাকা মেডিকেলে যে মেডিকেল কলেজে কাজ করছিলাম, তো আমাদের কাছে না যখন এটা আসলো এবং আমরা যখন পরে একটা ধারণা পেলাম যে আমরা কীভাবে কাজগুলো করব, যে একটা আমাদের ডেইলি ওয়ার্কের পরিবর্তে আমরা একটা রোস্টারে চলে যাব, একটা সার্টেন টাইম কাজ করব, কোয়ারেন্টাইন থাকব, আসলে যেটা বিশ্বাস করেন সেটা আমাদের কাছে একটা মানে অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ হয়ে গেল, যে আমরা মেডিসিনের ইউনিট, আর সেখানে শুধু মেডিসিন কিন্তু না, আমরা যেখানে কাজ করছি সেখানে আপনারা জানেন যে গভর্নমেন্টের একটা অর্ডার ছিল যে সেখানে বেসিক সাবজেক্ট যারা আছেন, যারা আসলে হসপিটালে কাজ করেননি, তারাও টু সাম এক্সটেন্ট ওখানে আমাদের ডিউটি করতে হচ্ছে, তো আমরা যেখানে থাকি যদিও সেখানে দেখা সাক্ষাৎ করার সুযোগ নাই হোটেলে বা ইয়েগুলোয়, আসা যাওয়ার পথন্ত তো কিছু কথাবার্তা তো হয় যে দেখা যায় বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের, অ্যানাটমি ডিপার্টমেন্টের, তারপরে আপনার নেফ্রোলজি ডিপার্টমেন্টের সবাই মিলে কিন্তু একটা সেন্ট্রাল রোস্টার হয়, তো আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা উপভোগ করেছি, এখনো করছি। মানে চ্যালেঞ্জ উপভোগ মানে আসলে মুমূর্ষ মানুষকে সেবা দেয়া এবং এরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশন, তখন আমরা বলছি যোদ্ধা, একেবারে সম্মুখ যোদ্ধা, এবং আমাদের এটি নিউজেরই নিয়মিত একটি আয়োজন যে থ্যাংক ইউ ডাক্তার, আবারও ঘটা করে থ্যাংক ইউ ডাক্তারেরই একটা অন্যরকম কি বলবো সাংগীতিক রূপ যে একটু গান করো না, এই আয়োজন ঈদের আয়োজন, এবং আমি আগেই অনুরোধটি করে ফেলেছি ডক্টর হিমেলকে যে একটু ফোক গান করো না, একটা ফোক গান শুনি, ইংরেজি আধুনিক নানান গানের ফাঁকে আমার একটা ফোক চলতেই পারে। আসলে আমি চেষ্টা করে দেখি, প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে একটা আধুনিক করব, তো অনেক আধুনিক গান হলো, তো একটা ফোক গানটা ভালো হলে আপনাকে আধুনিক গাইব। আচ্ছা আমি চেষ্টা একটু করি। হারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী।
প্রেম কোহরে প্রাণ বন্ধুর শনে যে দুঃখ পেয়েছি মনে আরে প্রেম কোহরে প্রাণ বন্ধুর শনে আমার কেঁদে যায় দিন রজনী আমার কেঁদে যায় দিন রজনী আমার কেউ শুয়ো না গো সজনী আমার কেউ শুয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ শুয়ো না গো প্রেম কহরা যে স্বর্গের খেলা পিছে দনর জালা আর প্রেম কহরা যে স্বর্গের খেলা পিছে দনর জালা আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি আমার কেউ শুয়ো না গো সজনী আমার কেউ শুয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ শুয়ো না গো আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ শুয়ো না গো সজনী আমার কেউ শুয়ো না গো সজনী আমার কেউ শুয়ো না গো সজনী কনফিউজড আপনি সত্যি ডাক্তারি করেন তো নাকি না আপনি জাস্ট এই অনুষ্ঠানে গান করার জন্য যেহেতু ক্রাইটেরিয়া যে ডাক্তাররা গান করবেন এই অনুষ্ঠানে ডাক্তারি না এমনিতে আপনি আগে গায়ক তারপরে হলো শখে একটু একটু ডাক্তারি করেন কোনটা দেই আমি ডাক্তারি করি আর গানটা চেষ্টা করি চেষ্টা করেন ও চেষ্টাটাই যদি এত অপূর্ব হয় অসাধারণ আর জানি আজিজুল হক হিমেলের গান ডাক্তার আজিজুল হক হিমেলের গান মাঝপথে এসে যারা এই গানের মধ্যে ঢুকে গেছেন এই অনুষ্ঠানে ঢুকে গেছেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি চিকিৎসার সঙ্গে যারা জড়িত বিশেষ করে এই করোনার সময় যারা সম্মুখ যোদ্ধা তাদেরকে নিয়ে আর এতক্ষণ গান করছিলেন ডাক্তার আজিজুল হক হিমেল তিনি করোনা ইউনিটে কাজ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজেও করোনা জয়ী আর ফোক গানের একটা রিকোয়েস্ট ছিল আমি শুরুতেই বললাম যে একটু গান করোনা একটু ফোক গান করোনা তিনি এখানে এসেই আর কি তৈরি করে নিলেন আসলে এতটা সুন্দর ছিল না আর সর্বাঙ্গ সুন্দর যাদের জন্য হয় তাদের ক্রেডিট তো একটু দিতেই হয় ওই পাশ থেকে খুব মানে ঘাড় উঁচু করে মাথা নাড়ছেন নজরুল ভাই তিনি বাজাচ্ছেন কিবোর্ড তবলায় আছেন জিয়াউর রহমান খুব সুন্দর তবলা একেবারে এবার খুব ভালো গিয়েছে তাই না আমাদের হিমেল ভাই আমরা ওখানে গিটারে পাচ্ছি লিড গিটারে মাসুদ পারভেজ ভাই আর পেছনে অক্টোপ্যাডে আছে পৃথ্বীরাজ চক্রবর্তী পল এবং বেস গিটারে একেবারে আপনি করোনামুক্ত তো একদম জাহিদুল হাসান রতন আছেন এবং দারুণ দারুণ এবং এরপরে আমি বলেছিলাম যে যদি একটা গান ভালো হয় তাহলে আরেকটা গানের সুযোগ হবে কিন্তু আপনার তো এবার মুশকিল হবে এই গান যদি মানে আপনার আমাদের এই অনুষ্ঠান যদি বাই চান্স মানে কোনো পেশেন্ট দেখেন
এবং যারা এখন ইমার্জেন্সি ইউনিটে আছেন তারা তো আপনার কাছে গান শুনতে চাইবেন, কি করবেন? কিন্তু ট্রিটমেন্ট নিতে আর আসবে না, ভাববে যে তো গানই করে। হ্যাঁ, অথবা ডাবল হতে পারে যে ওনার হাতে সুস্থ হব ওনার কারণে আমার মনটাও ভালো থাকবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হবে না। মানে গানের তো একটা অবদান আছে নিশ্চয়ই চিকিৎসায়। হ্যাঁ শিওর, ডেফিনেটলি চিকিৎসায় গানের অবদান, এক লাইনে বলেন কি? অবশ্যই, সেটা তো মানে মানে চিকিৎসায় গানের অবদান তো অনেক বেশি। মানে আপনি কি করেন যখন অসুস্থ ছিলেন? নিশ্চয়ই দু একটা গান শুনেছেন। একদম, আমিও শুনেছি। এটাই, আচ্ছা এটাই অবদান। আর চিকিৎসা করতে করতে ডাক্তাররা তো এক্সস্টেড, মানে এই আর এটা তো একটা ভয়ঙ্কর রকমের এক্সশনের ব্যাপার। আপনারা যেভাবে এই পিপি তারপরে ফেস কাভারিং ইত্যাদি নানান কিছু পরে তিন ঘন্টা থাকা একটা বিরাট ব্যাপার। আপনারা 6-7 ঘন্টা 18 ঘন্টাও থাকছেন এবং সেখানে নিজেরা রিলিজ হন কিভাবে? এখানে আমাদের যে মানে আমি একটু একটা ভিডিও দেখে আমার মনে হলো, যেটা হলো যে উহানে যখন নাকি করোনার খবর আসলো এবং কিছুদিন পরে প্রায় 1 মাস পরে ওরা ওদের মেকশিফ হাসপাতালগুলো আবার ভেঙে ফেললো, অর্থাৎ আর কোনো পেশেন্ট নাই, তখন ডাক্তার নার্স সবাই তাদের ওই কাভার কি কাভার গাউন যেটা সেটা খুলে খুব মনের আনন্দে গান গেছেন, মনের আনন্দে নেচেছেন এক হাসপাতালের করিডোরে। তো অনেক সময় কি আপনাদের এগুলো ইচ্ছে করে? নিশ্চয়ই। হ্যাঁ সে তো বটেই, যে দেখবেন আমার ফেসে যে কিছু, এটা হচ্ছে মাস্কের এবং কিছু এখানে স্কিন উঠে অ্যাব্রেশন হয়ে গেছিলো। তো যেটা হয় যে আমাদের হসপিটালে যে গান শোনার যে ডিভাইস সেটাটা কিন্তু করুণ পরিণতি, ফোনটাকেও আপনার প্লাস্টিক র‍্যাপ করতে হয়, সাউন্ড আর বের হয় না। এই করোনা ক্রাইসিসের সময় সেটাও আসলে অত ভালোভাবে শোনা যাচ্ছে না। তারপরেও ধরেন গান তো শোনা হয়। এই সব কিছু ইতিহাস এবং আবারও হ্যাটস অফ আমাদের এই সব যোদ্ধাদের জন্য। আমাদের বাংলাদেশ জয়ী হবে, আসলেই হার মানবে না বাংলাদেশ, করোনার কাছে তো নয়ই। আমরা আগে বলেছিলাম হিমেল ভাইয়ের ফোক গানটা খুব ভালো হলে একটা আধুনিক একটু খানিকটা শুনি। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘেল দিনে একেলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। প্রতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। দুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি কনে কনে কি যে ভাবি আনো মনে,
আজে আমি কোনে কোনে কি যে ভাবি আনো মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ পূর্ব আপনাকে আবারও নিমন্ত্রণ করতে হবে আমাদের অন্তত এই নর্মাল গানের অনুষ্ঠানে খালি ডাক্তার ক্যাটাগরি না আমি সেই জন্য একটু ধন্দে ছিলাম যে আসলেই কি আপনি চিকিৎসক কিনা অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অসাধারণ এবং আপনার চিকিৎসক জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি সাফল্য কামনা করছি আপনার এই সঙ্গীত সঙ্গীত জীবন অপূর্ব সঙ্গীত জীবন আসলে সঙ্গীত জীবনটা আসলে ডিমেতলা চলছিল এটা চলতে থাকুক আর আমি একটা কথা বলবো যে এতদিন ধরে একটা কথা ছিল যে স্টে হোম স্টে সেফ আসলে যদি এখন তো আসলে অনেকদিন স্টে হোম করা সম্ভব হয় না আমরাই তো তার প্রমাণ আসলে যদি আমরা স্টে মানে বাইরেও আসি তারপর একটু প্রোটেকশন সবাই যেন নেই কারণ শুধু আমি আমার ডক্টর পয়েন্ট অফ ভিউতে বলি আসলে আমরা যদি সাবধানে থাকি আমাদেরও ধরেন হসপিটালে যে ক্রাইসিস মোমেন্ট সেটাও কমে আসবে বাঙালি পারে না কি এবং বাঙালির সঙ্গে সবাই গোটা বিশ্বই পারবে আমরা এরকম বন্যার সঙ্গে যেমন করে অ্যাডাপ্টেশন করেছি যে কোনো কিছুর সঙ্গে আমাদের আসলে ইনফ্লুয়েঞ্জার সঙ্গে যেরকম করে দোস্তি করেছি ডায়রিয়ার সঙ্গে দোস্তি করেছি করোনার সঙ্গে দোস্তি করলে আমাদেরকে অতটা আসলে ক্ষতি করতে পারবে না অনেক অনেক ধন্যবাদ হিমেল ভাই আবার হয়তো দেখা হবে আমরা পরের শিল্পীর জন্য অপেক্ষা করছি Living rhythm, moving rhythm, life is rhythm. Rhythm, rhythm, living rhythm, moving rhythm, life is rhythm. Rhythm, rhythm, living rhythm, moving rhythm, life is. Shojonne SKF Pharmaceuticals Limited. Ispahani. Shojonne SKF Pharmaceuticals Limited. Ispahani. Rhythm, rhythm, living rhythm, moving rhythm. Life is rhythm. Rhythm, 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 moving rhythm. Life is rhythm. একটু গান করো না ঈদের অন্যরকম একটা আয়োজন আগে বলেছি ব্রাউন রাইসের পরিবেশনার মধ্যে মাঝে মাঝে আমরা অন্য চিকিৎসকদের নানান পরিবেশনা নিয়ে ঢুকে যাচ্ছি এখন এই যে তবলার টুংটাং তন্ময়দে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে আছেন সহকারী রেজিস্ট্রার হিসেবে নিজে করোনাজয়ী করোনা ইউনিটে কাজ করেন এবং অক্লান্ত পরিশ্রম আমি একটু তন্ময়ের সাথে একটু কথা বলি তন্ময় অনেকেই বলে যে স্ট্রেস রিলিফের জন্য কোনো কোনো মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করা খুবই মানে এটা ভালো উপকারী তো আপনি তো আগে ডাক্তার নাকি আগে তা বলছি শব্দটাই তো আছে তাবলা বাদক বা তাবলার শিল্পী জি আসলে দুটোই আমি নিজেকে আমার পরিবারটা একটা সঙ্গীত প্রিয় পরিবার এবং পাশাপাশি ছোটবেলা থেকে এটা শিখে মানে তবলা গান এগুলো শুনে এগুলো দেখে বড় হয়েছি পাশাপাশি বড় হওয়ার পরে যখন ডাক্তারিতে চান্স পেলাম পাশ করলাম বিসিএসে আসলাম এখন আপনাদের সবার আশীর্বাদে এবং উপরওয়ালার আশীর্বাদে আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি তার মাঝখানে এই সমস্যাটা চলে আসলো তার মাঝখানে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি তার মাঝখানে এটা আসলে স্ট্রেসফুল একটা জব তার মাঝখানে যখন মাঝে মাঝে একটু সঙ্গীত নিয়ে বসি তখন স্ট্রেসটা অনেকখানি আসলে রিলিভ হয় মানে একদম লাগাতার আপনি ডিউটি করছেন আমরা জানি এবং ঢাকা মেডিকেল কলেজ তো এক সেকেন্ডের জন্য বন্ধ নেই আমরা করোনার চিকিৎসাই বলি আর অন্যান্য স্বাভাবিক চিকিৎসাই বলি না কেন আপনি এই একটু আগে শুরুর আগে আপনি গল্প করছিলেন পরিবারের সবাই আক্রান্ত হয়েছে দিদিমাও আক্রান্ত হয়েছেন কিন্তু সবাই করোনা জয়ী এই জয়ের গল্পটা আমরা শুনতে চাই আমরা জানি ও করোনা হয়েছে এটা শুনলেই ভয়ে মরে যাচ্ছি কিন্তু এটা তো সবার জন্য এতটা ফেটাল হয় না তাই নয় কি এটা আসলে ফেটাল মানে যেটা আমাদের এখনো সাইন্টিফিক্যালি ভাবে আমরা জানি যেটা হচ্ছে ফেটাল বা খারাপের দিকে যাচ্ছে ফেটাল যেটা বলছেন খুব খারাপ 1-2% আর খুব খারাপ হচ্ছে 5% মতো
আর বাকি 15% হচ্ছে আপনার মিডিয়াম বা মডারেট, বাকি 80% আপনার হচ্ছে মাইল্ড বা কেস বা সাধারণ কেসে ভালো হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা আসলে একটু ইম্পর্টেন্ট, কিন্তু সেটাকে প্রিভেন্ট করার জন্যই সেটা যেটা দরকার সেটা হচ্ছে আসলে মানুষের মাঝখানে একটুখানি তাদের সচেতনতা এবং ঠিকঠাক করে নিয়ম মানলে করোনাও জয় করা যায়, করোনার থেকেও দূরে থাকা যায়, দুটোই সেটাই আমাদের দরকার আসলে। আচ্ছা আমরা কি শুনবো আজকে? আমাদেরকে তবলা ছোটবেলায় আমার ওস্তাদ মামি সিং আমি শিখেছি, তো উনি কিছু আমাদের কিছু তবলাতে কিছু আমরা বলি কায়দা, তারপরে আমরা বলি একটা রেলা হচ্ছে পেশকার, তো সেটা আমরাকে একবারে বলি লহরা বলি, তো সেটা একটু জাস্ট ত্রিতালে তিনতালে। আমরা তন্ময়দের তবলার লহরা শুনি একটু। আমরা একেবারে ভিন্ন স্বাদের একটা অনুষ্ঠানের মধ্যে আছি, কখনো ইংরেজি গান, কখনো আধুনিক, কখনো ফোক, অনেক কিছু, তার মধ্যে আবার তবলার বাদন। ডাক্তার তন্ময় দে আমাদেরকে তবলা বাজিয়ে শোনাচ্ছিলেন, আর সঙ্গে যারা একটু একটু সাপোর্ট দিচ্ছিলেন তাদের সকলের সঙ্গে একটা বোধহয় একটা সম্মিলনী মিউজিক একটা হওয়া উচিত আমার মনে হয়, এবং এটা একটা ভিন্ন স্বাদ দেবে আমাদের সঙ্গে
নজরুল দীপ ভাই আছেন, জাহিদুল হাসান রতন এবং পৃথ্বী, এবং সাথে আছেন মাসুদ পারভেজ ভাই, আর তবলায় তন্ময় দে, ডাক্তার তন্ময় দে তবলা আর বাদন, সব কিছুর একটা মিশেল হোক, দেখি কি হয়, যা খুশি। আমরা কিন্তু প্র্যাকটিস করিনি কেউ, তাই তো? না, যা হয় তাই। অপূর্ব, অপূর্ব। আমরা পরবর্তী গানে চলে যাই আজকের এই আয়োজনে একটু গান করোনায়। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। একটু গান করো না, বারবারই বলছি, যাদেরকে এতটা আবদার করে বলা যায় তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আর দর্শক, আপনারাও আমাদের সঙ্গে আছেন, যারা এটি নিউজের নানা রকমের এক্সপেরিমেন্টে আমাদেরকে উৎসাহ দেন, সহযোগিতা করেন। আশা করি এবারে করোনাকালে আমাদের এই অনুষ্ঠানও আপনাদের ভালো লাগবে, এবং আপনারা হয়তো যারা গান করছেন তাদেরকে আবারও শুনতে চাইবেন। একটু গান করো না, একেবারে স্নেহ, ভালোবাসা, মমতা, আদর দিয়ে যাকে আমি বলতে পারি, তিনি ডক্টর দীপঙ্কর ঘোষ। দেখতে খুব বড়সড় মনে হলেও বয়স খুবই কম, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে আছেন, করোনা ইউনিটে কাজ করছেন। দীপঙ্কর ঘোষ আমাদের এই অনুষ্ঠানে, অর্থাৎ মানে আমাদের যে অনুষ্ঠানের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে, আমি আসলে দীপঙ্করের স্যারের কাছ থেকে জোর করে নিয়েছি যে না, এই ডাক্তারকে আমাদের চাই, কারণ আসলে আমাদেরকে গর্বিত করে। দীপঙ্কর যে উদাহরণ তৈরি করেছে সেই গল্পটা গানের পরে বলবো। বাবা দীনেশ চন্দ্র ঘোষের হাতে করা ছেলে আর কি, যিনি গানও করেন, ডাক্তারি করেন, সব কিছুতেই পটু, এবং বাবার ইচ্ছাতেই গান করেন, বাবার কাছেই গান শিখেছেন, যেটা আমি দীপঙ্করের এক দিদি হিসেবে বলতে পারি। দীপঙ্কর কোনটা শুনবো, তারপরে বাকি গল্প। কুমার বিশ্বজিৎদার, যেখানে সীমান্ত তোমার। বাহ, গুড। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার
আসি ফিরে ডাকি তোমার কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে মার আসি ফিরে ডাকি তোমার কাছে। হাজার ফুলে ছে ছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ছে ছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমার দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। আমি জানি জানি তার বেদেও না জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা, ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা, আমি চাই তারে দিতে আশা। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরই সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে, যেখানে সীমান্ত তোমার। ধরা যাক বাবা এখানে বসে আছেন, দীপঙ্কর গানটা করলেন, কি বলতেন বাবা? মানে বাবার কাছেই যেহেতু গান শেখা, বাবার শাসনে এখনো, এত বড় একজন ডাক্তার, তারপরে সারাক্ষণ বাবা দেখে শুনে রাখেন, বাবার নির্দেশ ছাড়া কিছুই হয় না, গানটা শোনার পরে বাবা কি বলতেন? মানে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে, আমার দৃষ্টিতে আমার বাবা তার চেয়ে অনেক বেশি পারফেকশনিস্ট। উনি বলতেন ভালো হয়েছে, তো এই জায়গার শুটটা মানে এরকম হলে ভালো হতো। আমি জানি না আসলে, শ্রদ্ধা জানাচ্ছি আসলে দীনেশচন্দ্র ঘোষকে, এরকম একটি সন্তান
আমাদের বাংলাদেশের গর্ব, খুব ভালো একজন চিকিৎসক, এবং যেই গল্প করছিলাম দীপঙ্করকে, যে কারণে আমরা এটি নিউজে খুঁজে এনে তার ইন্টারভিউ করেছি, তার শিক্ষক, তার গুরু ডক্টর এম এ কাশিম, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং দীপঙ্কর তার আগেই করোনায় আক্রান্ত হয়ে তার অ্যান্টিবডি গ্রো করেছে, কিন্তু তারপরেও অনেকেরই এটা নিয়ে ভয় থাকে। তিনি তার গুরু, তার শিক্ষক ডক্টর এম এ কাশিমের সঙ্গে সার্বক্ষণিক থেকে, অর্থাৎ চিকিৎসক হিসেবে, সন্তান হিসেবে, বন্ধু হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং বাংলাদেশের একজন মানবতাবাদী চিকিৎসক হিসেবে থেকে তার প্রফেসরকে, তার গুরুকে সারিয়ে তুলেছিলেন। আমাদের এখানে এই গল্পটি বলতে বলতে ডক্টর কাশিম কেঁদেই দিয়েছিলেন, আমারও গলা আটকে আসছে। সত্যি আমাদের এমন অনেক অনেক দীপঙ্কর আছে, এ কারণেই বাংলাদেশ আসলে হারবে না। আচ্ছা, প্রীতি অনেক মজা করে আর কি বাজাচ্ছিল, দীপঙ্করের কাছ থেকে কি আরেকটা কোনো গানের কিছু আর কিছু কি বলতে চাও? আচ্ছা আচ্ছা, সময় থাকলে, আচ্ছা শুনি, কথা না বলে গান শোনাই ভালো নাকি? নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। অপূর্ব, অসাধারণ, অসাধারণ। যেমন ভালো ডাক্তার তেমন ভালো শিল্পী, খুব ভালো গান করেন দীপঙ্কর। আমি আগেই বলেছি আসলে আমরা এরকম সূর্য সন্তানদেরই বাংলাদেশ,
একেবারে অক্লান্ত নিরলস এই করোনা ইউনিটে তার কাজ, আর ফাঁকে ফাঁকে গুনগুন করেন সেই গুনগুনটাও যে কতখানি মন রাঙিয়ে দেয় তার আসলে প্রমাণ আপনারা, আপনারা যারা আমাদের এই এটি নিউজের পর্দা ছেড়ে যাচ্ছেন না। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। একটু গান করো না এই শিরোনামে গান শুনছি চিকিৎসকরা আমাদের এই আয়োজনের একেবারে মধ্যমণি, অর্থাৎ তারা এই করোনাকালে যেভাবে একেবারে প্রথম দিকের যোদ্ধা, আর ঈদের এই সময় করোনাকালে ঈদের আনন্দেও তারা আমাদের সঙ্গে সামিল হয়েছেন আপনাদেরকে একটু সাহস দিতে, একটু রিদম, এই রিদম মানে বেঁচে থাকা, বেঁচে থাকার রিদমটাকে একটু চাঙ্গা করে দেবার জন্যে। একটু অন্যরকম আয়োজন আমাদের, অন্য সববার নানা রকমের বিন্যাস থাকে আমাদের ঈদের আয়োজনে, কখনো কুড়িয়ে পাওয়া গান, কুড়িয়ে পাওয়া সুর, কখনো পেছনে যারা গান করেন বা বাজান তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান থাকে। এবার আমরা একেবারে যারা চিকিৎসার সঙ্গে জড়িত, যারা প্রতিদিন এই করোনাকালে হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক ইত্যাদি নিয়ে নানা রকমের যেই প্রোটেক্টিভ গিয়ার সেগুলো নিয়ে এক প্রাণান্তকর চেষ্টা করছেন বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে জয়ী করবার জন্য, সেই সব জয়ী করবার যেই যোদ্ধা তারা এবার একটু গানে গানে আমাদের সঙ্গে আপনাদেরকে উদ্বুদ্ধ করছেন। হাল ছেড়ো না বন্ধু, আমরা জয়ী হবই। আমরা ডক্টর জাকিউর রহমানের গান শুনছি এই পর্যায়ে, কী গাইবেন? একটা ইগলস একটা ব্যান্ড ছিল, শুনেছেন? এটার অনেক লম্বা গান, একটু ছোট করে গাচ্ছি, লায়ন আইস। হ্যাঁ, সেটা আমরা আসলে যেমন ধরেন হে প্রভু আমরা কখনো কিন্তু একসাথে বাজাইনি, কখনো একসাথে বাজাইনি, এই প্রথম ফোনে এই প্রথম এই এখানে এইটুকু যে রিহার্সাল করলেন। অসাধারণ। আমরা বা আমি কয়েকদিন আগে ওকে বসে এই গানটা করি, মনে করেন চলেন আগে একবার দেখে নিব না, এরকম আর কি। অ্যাকচুয়ালি ধরেন একসাথে দীর্ঘদিন থাকলে যে একটা বোঝাপড়া, এবং এটা আজীবন থাকে, এবং ধরেন একসাথে একটা কিছু নতুন কিছু করে বেড়ে ওঠার যে সম্পর্কটা, এটা কিন্তু সাংঘাতিক। আমি এটা বিভিন্ন পর্যায়ে আমি ফিল করেছি, এবং এটা আমি খুব বজায় রাখি। ধরেন একেবারে কারো সাথে ধরেন আমার হয়তো ব্যান্ডে ছিল, মনোমালিন্য হয়েছে, চলে গেছে, কিন্তু আমার প্রায়ই কিন্তু মনে হয়, এবং মনে হয় দেখা হলে নিজেই যাই কথা বলবো, বা একটা কোনো একটা অনুষ্ঠান হলে একবার দাওয়াত দিব। মানে এটা আমি ভিতরে খুব ফিল করি। আমরা এই করোনা কালে খালি বলি আইসোলেশন আইসোলেশন, আপনাদের ব্যাপারটা হলো উইসোলেশন, উইসোলেশন, সোল, সোলটা একসঙ্গে একেবারে আমরা আমরাই, মানে হৃদয়ে হৃদয়ে কথা বলে, আত্মা কথা বলে। গান হোক, রেডি? লায়ন আইজ, ইগলস। Style.
refuse at its price, and breaks our heart, think our love is only given to a hand as cold as ice. So she tells him she must go out for the event and comfort an old friend feeling down. But he knows where she's going as she's leaving. She's headed for the cheating side of town. He can hide your lying eyes and your smile in disguise, because by now I realize you ran away to hide your lying sleeping, 'cause he makes her feel the way he used to feel. She crushes to his arms, fall together. She whispers that it's only for a while. She says that soon come and back forever. She pulls away and leaves with a smile. He can hide your lying eyes and your smile in disguise, because by now চোখে মুখের মিথ্যা একেবারে লুকানো যায় না, একদমই না। কিন্তু করোনায় আমাদের একটা অপূর্ব একটা অভিজ্ঞতা দেয়, তাই না? এমন জ্যাম করলেন, একদম খুব ভালো। ভবিষ্যৎ মুড অন, হ্যাঁ মুড অন। আমাদের নেক্সট টাইম নিশ্চয়ই আমি আপনার সঙ্গে ওই, আমরা যখন করোনা শেষ হয়ে যাবে তখন আপনার ঘরোয়াভাবে যাব, নববর্ষে করা যায় এরকম। একদম একদম। ডাক্তার জাকির রহমান আমাদের খুবই প্রিয় মুখ এই এটি নিউজের, আমরা কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম তাকে পেয়েছি বলা যায়। আমাদের একজন অভিভাবক হিসেবেই এই টিমের সঙ্গে উনি আছেন, আমাদের কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে তিনি আছেন। এবং সেই অনুষ্ঠান করতে করতে অনেকটা কবির সুমনের গল্প যেমন করে করলেন, যদিও আমার সঙ্গে অনেক পুরনো পরিচয় কিন্তু ঘনিষ্ঠতা আসলে গত 10 বছরে, কোয়ালিটি 10 ইয়ার্স, 10 বছর একসঙ্গে, আবারও আমরা আইসোলেশনের মধ্যেই আছি নিশ্চয়ই। জাকি ভাইও বুঝে যান যে কেমন কেমন করে আমরা কী কী অনুষ্ঠান করব। আর একটু গান করো না, আসলে ওনাকে ভেবেই করা, শিরোনামটা ওনাকে ভেবেই করা,
ডক্টর জাকির রহমানকেই বলা যায় একটু গান করো না। এই একটু গান করো নার মধ্যে অন্যরাও গান করছেন, কিন্তু আমাদের আসলে মূল জায়গাটা উস্কে দিয়েছেন যিনি করোনাকালে, এই রিদম ইজ লাইফ, এই উস্কে দেওয়ার মানুষটা তিনি ডক্টর জাকির রহমান। তার ব্রাউন রাইস, হলদে ভাত নয় একেবারে, এটা অন্য কিছু হয়তো বা, মানে ধরেন ব্রাউনটা না একটা রক মিউজিকের অনেক গান অনেক কিছু, ব্রাউন সুগার অমুক তুমি, এটা একটা মড একটা ব্যাপার। আর ধরেন আমাকে যদি এরকম চালটা আমাদের একটা ঐতিহ্য, লাল চাল মানে তো রেড রাইস, ব্রাউন রাইস বললে আমার আসলে একেবারে স্টারের বিরিয়ানির কথাই মনে হয়। আপনি আমাকে এরকম সুলতান ডাইনা গায় যাবে ওদের আরো হলুদ, একদম একদম এই ঢোলকর্মী মার্কা বাংলা করলে আমি ওরকমই লিখে দেবো, এটা করোনা ওটা করোনার মতো। ব্রাউন রাইস মানে আসলে বিরিয়ানি, আজকে ঈদের দিনের এই বিরিয়ানি মানে একেবারে একটা অনুষ্ঠানের বিরিয়ানির ফ্লেভার আমরা পাচ্ছি। আজকে চিকিৎসকেরা আমাদেরকে গান শোনাচ্ছেন এটি নিউজের এই আয়োজনে একটু গান করোনায়। শেষ গান অনেক তো হলো, এখন সবাই সুস্থ থাকেন, একদম আশা করি কিছুটা হলে আপনাদের ভয়ভীতি দূর করতে পেরেছি। আপনার বন্ধুরা কেউ কিছু বলবেন নাকি কারো একটু? অনেকদিন 6 মাস প্রায় দেখা নেই তো একটু ওয়েট গেইন করছে মনে হচ্ছে আমাদের রাতুল সাহেব। আর রবিন, গগনের চুল এত বড় ছিল না, আমি অনেকদিন পর দেখলাম। আর রবিন ভাইয়ের দাড়িটা একটু মজবুত হয়েছে, আগে ছিল অল্প তাই না? আর শাওন ভাই অবশ্য ওরকমই আছেন নাকি? মানে এগুলো সব করোনা থাকে অনেক দূরে, আপনি সেই উত্তরার দিকে থাকেন, আমরা মোটামুটি মিরপুর লালমাটি কাছাকাছি, তোনার জন্য একটু ডিফিকাল্ট হয় সব সময়। সবার ডাক্তার কিন্তু একদম সবার বাকি মন্তব্যটা আমি করলাম না, বাকি মন্তব্য আমি করলাম না, দর্শক বুঝে নেবেন। আমরা যখন নাকি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে ডাক্তার জাকির রহমানকে পরিচয় করে দিই, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তারপরে যখন বললেন সবার ডাক্তার, না এটাই হলো কমন সেন্স, কমন। হ্যাঁ আচ্ছা, আপনার এই জাকিয়া ডাক্তারটা তো খুব হিট করছিল না? জাকিয়া ডাক্তার আসলে হয়েছে কি, ধরেন আমার, আমি ধরেন স্কোয়ারেও ছিলাম, ওখান থেকে বেরিয়ে এসে ঠিক কোথাও সাইনবোর্ডও দেয়নি বা অনেকে লেখে স্থান পরিবর্তন এটা সেটা, হচ্ছে অল্প স্বল্প একটু এরকম। তো অনেকে আপনার আমি পরে শুনেছি, ধরেন মফস্বল থেকে শুনছে যে স্কোয়ারে এরকম একজন আছে বন্ধাত্ম চিকিৎসা দেন, তো ওরা ধরেই নেয় যে এটা মহিলাই হবে। তো জাকির শুনে আসছে, ওই জাকিয়া খোঁজে এসে, জাকিয়া ডাক্তার আছে নাকি এরকম। তো এগুলি খুব কমন এবং বাংলাদেশে মহিলা। একটা জিনিস স্যার আমি একটু বলি, যে আমাদের নানা রকমেরই তো ট্যাবু, যে অনেকে মনে করেন যে মেয়েদের রোগের বিষয়টা প্রথমত ডাক্তারদের কাছে বলবেন না, দ্বিতীয়ত মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছেই, মানে মহিলা ডাক্তারের কাছেই যাবেন, পুরুষ ডাক্তার হলে এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ তার কাছে তো আরও বলবেন না। আবার এই ট্যাবুটা যে এই বাংলাদেশে ভেঙেছে তার একটি উদাহরণ কিন্তু এই অনুষ্ঠান। এবং আমার মনে আছে যে একজন একেবারে বরিশাল থেকে এসেছেন, আপনার ফোন নাম্বারটি নিতেই, কারণ হলো ওনার ওয়াইফ আপনাকেই দেখাবেন, মানে জাকিয়া ডাক্তার নয় জাকি ডাক্তার, এবং পুরুষ এটা স্পেসিফিক বলে দিয়েছেন, উনি একেবারে চলে এসেছিলেন লঞ্চে করে। এখন অবশ্য এরকম আর নাই, আপনার ছেলে হিসেবে বাংলাদেশে ধরেন গাইনি বা আপনার কিছুটা প্রতিষ্ঠা লাভ করাটা খুব কষ্টকর, যদি না আপনি কোনো সরকারি হাসপাতালে প্রফেসর না হন বা আপনি কোনো হাসপাতালে, মানে সরকারি হাসপাতালের সাথে আপনি জড়িত, টিচিংয়ের সাথে জড়িত, এরকম হলে ধরেন জিনিসটা সহজ হয়। আগেও একটা সময় ছিল যখন ধরেন অনেক ইউসুফ আলী সাহেব ছিলেন, আরও অনেকে এরকম কয়েকজন ছিলেন, উনাদের স্ত্রীরাও ডাক্তার ছিলেন, ফলে হতো কি প্রথমে আসতো হয়তো স্ত্রীর কাছে, উনি হয়তো বলতেন যে তোমার এই রোগটার জন্য উনি ভালো,
তো তখন এই বিশ্বাস থেকে এইভাবে এক দুই করতে 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 প্র্যাকটিস হতো। আমার ব্যাপারটা আমারটা একটু তিলে 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 আসলে জয় করতে হয়েছে, এবং এটা আসলে আমি মনে করি যে বাংলাদেশের একজন গাইনোকোলজিস্ট, পুরুষ গাইনোকোলজিস্টকে অ্যাকসেপ্ট করার একটা গণমাধ্যমে তিনি রেগুলার এটা নিয়ে কথা বলে যাচ্ছেন, এবং তিনি প্রিয় থেকে প্রিয়তর একেবারে, এবং কোনো মানুষ, এবং আমরা অফ ক্যামেরা অনেক কিছু এডিট করে ফেলে দেই যদিও অনুষ্ঠানে, ওনার সঙ্গে তো আড্ডাই মারেন একেবারে মায়েরা, প্রত্যন্ত এলাকার মায়েরা। অনেকে হয়তো বলেন যে এটা একটা প্রাইভেসি ইস্যু ইত্যাদি, ডক্টর জাকির রহমান জিজ্ঞেসই করে নেন যে মা আপনি কিন্তু কথা বলবেন, এটা কিন্তু সবাই দেখব, উনি ওনারা উত্তর দেন দেখব তাতে কি হয়েছে, আমরা তো ডাক্তারের সাথে কথা বলি। এই যে কনসেপ্ট যে ডাক্তার সেটা পুরুষ কি মেয়ে সেটা কিছু এসে যায় না, সেটা আমাদের জন্য একদম, সেটা আমাদের এক ধরনের অর্জন আমরা মনে করি, বাংলাদেশের অর্জন, মেয়েদের অর্জন, মায়েদের অর্জন, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক জাকির রহমানেরও অর্জন। আমরা তার গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি। একটু গান করো না, যাকে বলা যায়, যাদেরকে বলা যায় তাদের নিয়ে আমাদের এই আয়োজন, এবং আপনাদেরকে বলতে পারি দর্শক একটু গান শুনুন এই করোনাকালে। এবং বলছি যে রিদম ইজ লাইফ, আমাদের জীবনের সুর, তাল, লয়, গতি, সেটাই জীবন, এবং সেই গতিতেই আমরা এই করোনা জয় করব। অনুষ্ঠান শেষ করব আবারও ডক্টর জাকির রহমান এবং তার ব্রাউন রাইস। আগেই বলেছিলাম যে সেই বিরিয়ানির আনন্দ, মুখে একটু বিরিয়ানির স্বাদ নিয়েই শেষ করব আজকের এই অনুষ্ঠান। শেষ গান কোনটা হবে? আমাদের বাংলাদেশের খুব পরিচিত একটা গান সবাই পছন্দ করেন, আবার এলো যে সন্ধ্যা, হ্যাপি একান্তের গানটা, আমাদের সময়কার যদিও। এবং এগুলি রেকর্ডিং যখন হচ্ছিল তখন আমরা ছিলাম ইপসা রেকর্ডিং ছিল একটা, ওই যে কাঁকড়াইলে যে ঝিঙ্গা গোষ্ঠী, ঝিঙ্গা শিল্প গোষ্ঠী, তখন তো এরকম ধরেন কনসোল এগুলি তো ছিল না, ধরেন একজন ভুল করলে এটা আবার সবার বাজাতে হতো এরকম। তো ওরা অবশ্য ওদের মিউজিশিয়ান এবং ওনারা খুব অনেক মানে খুব দক্ষ ছিলেন, রিচ অ্যান্ড অনেক প্র্যাকটিস করতেন ওনারা এই গানগুলোকে। বিটিভিতে একটা অনুষ্ঠান করেছিল আসলে এই উইন্ডি সেট অফ কেয়ার, ওইটাতে আমার দেখা শ্রেষ্ঠ বিটিভির অনুষ্ঠান, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তখন, উইন্ডি সেট অফ কেয়ার, হ্যাপিদের ব্যান্ডটা যেটা ছিল সেখানে কিছু ইংরেজি গান গাওয়া হয়েছিল, সেখানে হ্যাপি এই তিনটা বাংলা গান যেগুলি আপনার এখনও স্মরণীয় হয়ে আছে, যে কে বাঁশি বাজায় রে, ওইটা আবার যে সন্ধ্যা, আর একটা ছিল এই না এই পৃথিবীর বুকে আসে যারা, এই তিনটা গান তখন ছিল। নীলমণি হারটা অনেক পরে, পাহাড়ি ঝর্ণা এসব পরে পরবর্তীতে। তো ওই গানগুলো তখন আপনার পরে তো সিনেমা করলো গুড্ডি, সেগুলিতে আরও বেশি পপুলার হলো, কিন্তু সাংঘাতিক মানে আমাদের এটি নিউজের একটা অনুষ্ঠান আমরা ঈদের সময় এই প্রোগ্রামটা করি, আমার সহকর্মী নিশীথ সূর্য, ওর গবেষণা, তো নিশীথ সূর্যের সঙ্গে ওই লাকি আকন্দ, ওনার বোধহয় শেষ সাক্ষাৎকার ছিল আমাদের সঙ্গে এটি নিউজে, তো উনি এই গানটার একটা গল্প শুনিয়েছেন এবং সেটা অন রেকর্ড আমাদের সঙ্গে আছে, যে এই গানের যিনি মানে যিনি লিখেছেন উনি অনেকদিন লিখতে পারছিলেন না আর কি, অনেকদিন ভালো গান হচ্ছিল না, তো হঠাৎ ওনারা নওগাঁ গিয়েছিলেন বেড়াতে, এবং নওগাঁ সে সময় রিক্সায় ঘুরছেন, মানে অনেক 10 কিলোমিটার রিক্সায় মানে যাবেন এবং আসবেন এরকম একটা চুক্তিভিত্তিক রিক্সায় ঘোরা ছিল, এবং তখন হঠাৎ করে ওই লাকি ভাই বলছিলেন যে একটা গান একটা কিছু লিখে ফেলো, মানে তখন ওই যে ঝাউ বনগুলো উঠছে, লাল লাল শাড়িগুলো উঠছে ইত্যাদি, যা যা দেখেছেন পুরোটাই ওনারা দুইজন আসলে বাস্তবে দেখেছেন আর কি,
তো সেটা তারপরে উনি ওনার ওই নোটবুকে লিখেছেন এবং পরে এটা তো একটা কালজয়ী গান। যাই হোক, এই কালজয়ী গান দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, করোনাকালে সুস্থ থাকবেন। ডক্টর জাকিউর রহমানের কণ্ঠে এই কালজয়ী গান আবার এলো যে সন্ধ্যা। আমরা রাতের বেলা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ঈদ মোবারক সবাইকে। সৌজন্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্পাহানি।